الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد الحمد لله আজকে আপনাদের সামনে আবার আসতে পেরেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্বে। প্রশ্নোত্তর পর্বে আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, বলেছেন আকীদার এলম অর্জন, কোরআনের হেফজ, আরবি ভাষা শিক্ষা, এর মধ্যে কোনটা উত্তম, কোনটা শরীয়ত অনুযায়ী ফরজ বা নফল? জাযাকাল্লাহ খাইরান। প্রথমত মনে রাখতে হবে এর মধ্যে এই আকিদা, কোরআন হেফজ আর আরবি ভাষা, এই তিনটার মধ্যে আবার শরিয়া, এই তিনটার মধ্যে কিছু জিনিস আছে একেবারে বাধ্যতামূলক, এটাকে বলে ফরজ আইন। আকিদার মৌলিক জিনিসগুলো জানা ফরজ আইন, প্রত্যেকটি মানুষকে জানতে হবে। সেগুলি কি? সেগুলি হচ্ছে ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল, অর্থাৎ কি আল্লাহ সম্পর্কে জানা, আরকানুল ইমান সম্পর্কে জানা, আরকানুল ইমান যেটাকে বলা সরাসরি ইমান এবং আরকানুল ইমান জানা, ইসলাম এবং আরকানুল ইসলাম জানা, ইমান জানা, আরকানুল ইমান জানা, ইসলাম জানা, আরকানুল ইসলাম জানা, এগুলি বাধ্যতামূলক, এগুলি বাধ্যতামূলক, এগুলি ফরজ, এগুলি না পড়লে চলবে না, এগুলি বাধ্যতামূলক, এগুলি না হলে চলবেই না। তো এগুলি কতটুকু জানলে বাধ্যতামূলক? সেগুলো হচ্ছে যতটুকু না হলে তার ইমান শুদ্ধ হবে না, যতটুকু না হলে তার ইসলাম শুদ্ধ হবে না, আর সাথে সাথে কোরআনে করিমের সুরায় ফাতেহা জানা, সুরায় করিমের সুরায় ফাতেহা জানা, কোরআনে করিমের, কোরআনে করিমের সুরায় ফাতেহা এই জন্য জানতে হবে কারণ তার সলাৎ হবে না। তাহলে সুরায় ফাতেহা জানা, কোরআনে করিমের পুরোটা হেফজ করা কখনো কখনো যিনি আলেমে দিন তার জন্য ফরজ হয়ে ফরজের কিফায়া, আর অন্যদের জন্য নফল। কোরআনে করিমের হেফজ করা আলেমে দিনের জন্য ফরজের কিফায়া আর অন্যদের জন্য নফল। কিন্তু আকিদার আইলম জানতেই হবে, কারোর জন্য মাপ নাই কিন্তু কম বেশ আছে, ফরজে আইন কিছু অংশ, কিছু অংশ ফরজের কিফায়া আছে। ধরেন আপনি আল্লাহ সম্পর্কে জানলেন ভালো করে, রাসুল সম্পর্কে এবং আল্লাহ তাআলার নাম সম্পর্কে, গুণ সম্পর্কে, আল্লাহ তাআলার কর্ম সম্পর্কে, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, তার অধিকার সম্পর্কে জানলেন, এগুলি জানতেই হবে, এগুলি ছাড় নেই, এগুলি ফরজ আইন। নাহলে আপনি যে কোনো সময় শিরকে পড়ে যেতে পারেন, যে কোনো সময় আপনি কুফরি করতে পারেন, এইটুকু জানতেই হবে, কোনো মানুষ এটুকু না জেনে পারে না। দুর্ভাগ্যবশত আমাদের দেশের আলেমরা ফিকহের অনেক লম্বা লম্বা মাসালা জানে, জটিল মাসালা সমাধান করতে জানে ফিকহ, অথচ আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহর নাম গুণ সম্পর্কে জানে না, আল্লাহর কর্ম সম্পর্কে জানে না, আল্লাহর অধিকার সম্পর্কে জানে না, সচেতন নয়। এরা আসলে হক আদায় করেনি এখনও, ইমানের হক আদায় হয়নি, এখনও ইমানদার হতে পারেনি। তো একজন মানুষ, যে কোনো ইমানদার, ইমানদার থাকতে হয় তাকে, অবশ্যই তাকে আকিদার এলম অর্জন করতে হবে। আকিদার এলমটা যতটুকু বলছি অতটুকু, অর্থাৎ আল্লাহ সম্পর্কে জ্ঞানটা, আল্লাহর নাম, আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্ম, অধিকার, এই পাঁচটি জিনিস জানতেই হবে। কম বেশি জানেন, যতটুকু জানেন ততটুকু তার জিম্মানে যথেষ্ট, বেশি একেবারে ছোটোখাটো মশলাগুলো জানা হচ্ছে ফরজে কিফায়া, আর যেগুলো অতিরিক্ত জিনিস আছে এগুলো ফরজের নফল, যেগুলো আমরা অনেক সময় বলি যে ধরেন ভাগ ভাগ করে পড়ানো, ভাগ ভাগ করে জানা, এগুলো অতি নফল আছে। কিন্তু মৌলিকভাবে জানতেই হবে যে আল্লাহ তাআলার, যে আমি আল্লাহ তাআলার সত্তার উপর ইমান এনেছি, একদম বিশ্বাস করতে হবে এটা, তার সত্তা কীরকম, তিনি সবার সবচেয়ে বড়, কুল আল্লাহ ওয়াহদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা জানতে হবে। তাকে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এবং তার শর্ত, তার রোকন জানতে হবে। তাকে জানতে হবে আল্লাহ তাআলার নামগুলো, মৌলিকভাবে এত অনেক নাম আছে এটা জানতে হবে। যখনই নাম আসে যেটা তার জানা হয় তখন এটা মেনে আনতে হবে। আল্লাহ তাআলার সিফাতগুলো বিশ্বাস করতে পারলে, অনেক সিফাত আছে, সেগুলো যখনই যেটা আসে এটার উপর ইমান আনতে হবে। মৌলিকভাবে বিশ্বাস করতে হবে আল্লাহর অনেক সিফাত আছে, এগুলো বিশ্বাস করতে হবে। মৌলিকভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার কর্ম আছে, সে কর্মের মধ্যে আছে, তিনি রাসূল পাঠান, তিনি কোরআন নাজিল করেন, কিতাব নাজিল করেন, তিনি ফেরেশতাদের সৃষ্টি করেছেন, তিনি জিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, এগুলো সবই তার কর্ম কাজ। তিনি আখেরাত করবেন, আখেরাতে হাশরের মাঠে সবাইকে উপস্থিত হতে হবে, এটা বিশ্বাস করবেন। তিনি তাকদীর লিখিত রেখেছেন, এগুলো সবগুলি বিশ্বাস করি, সব সবই তার কর্ম, এগুলি কিন্তু বিশ্বাস থাকতে হবে। এখন এগুলির মধ্যে খুঁটিনাটি জিনিসগুলো জানাটা হচ্ছে নফল, কিন্তু মৌলিক জিনিসগুলো না জানলে আপনি ইমান শুদ্ধ হবে না।
কেউ যদি কোনো ধর আল্লাহ সম্পর্কে জানলো যে আল্লাহ একজন আছেন কিন্তু আল্লাহর নাম গুণ স্বীকার করলো, সে ইমানদার হতে পারে না এখনো। কেউ যদি আল্লাহর নাম গুণ স্বীকার করলো আল্লাহ তাআলা কর্ম অস্বীকার করলো, সে কাফের হয়ে কাফের রয়ে গেছে, ইমানদার হতে পারে না। কেউ আল্লাহর নাম গুণ কর্ম সব স্বীকার করলো কিন্তু অধিকার অর্থাৎ আল্লাহর ইবাদতটা অন্য কাউকে দিল অথবা আল্লাহর ইবাদত করলো না, সে কাফের, সে ইমানদার হতে পারে না। তাহলে এই পাঁচটি জিনিস অবশ্যই লাগবে আকিদার ক্ষেত্রে। আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে জানতে হবে, নাম সব নামগুলো জানতে হবে, কেউ জানুক যদি বিস্তারিত না জানে গুণ হবে না, গুণগুলো জানতে হবে, স্বীকার করে নিতে হবে আল্লাহ তাআলার সবগুলি গুণ যেগুলো কোরআন শুনে আসছে সেগুলো মেনে নিতে হবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। মৌলিকভাবে জানলে হবে প্রত্যেকটা জিনিস, যদি তার জানা না থাকে নফল, ফরজে কে পায় কেউ না কেউ জানতে হবে, না হলে অন্য তার জন্য অতিরিক্ত জানাটা হচ্ছে ফরজ, তখন নফল হবে। যদি সে মৌলিক জিনিস জানে সবগুলি স্বীকার করে যে আল্লাহ সত্তাগত গুণ আছে, কর্মগত গুণ রয়েছে, সত্তা কর্মগত অনুভূতি রয়েছে, এগুলি স্বীকার করে মৌলিকভাবে যেটা আসে এটাই বিশ্বাস করে, যেগুলো আসে নাই তার কাছে জানা যায়নি, সামনে পড়ে না এগুলো অথবা পড়ার মধ্যে আসে নাই, সেগুলো তার জন্য তখন ফরজে কে পায় থাকবে, অন্য কেউ জানলে তার গুণা হবে না, অর্থাৎ কোনো না কোনো আলেম থাকতে হবে সেটাতে। কোরআন হেফজের মশালাটা ঠিক ওরকম, এটা সওয়াবের কাজ, বড় সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোরআন হাফেজ, কোরআনের হাফেজ, সে মাসাফারাতুল কেরামিল বারারা, আল্লাহর নেককার বান্দাদের সাথে জানাতে থাকবে। কিন্তু দেখেন কোরআন হাফেজ না হলেও সে মুক্তি পাবে না এটা কিন্তু বলা হয়নি, কিন্তু কতটুকু জানতেই হবে, সুরা ফাতিহা, সুরা ফাতিহা তাকে জানতেই হবে। কোনো কোনো ইমাম বলেছেন সুরা ফাতিহার সাথে তিনটি আয়াত জানতে হবে যাতে সালাত আদায় হয় অন্তত, কিন্তু কোনো কোনো ইমাম বলেছেন না জানলেও তার এটা চলবে, কিন্তু সুরা ফাতিহা তাকে জানতেই হবে, বুঝতে হবে কী পড়ছে সে। আর আরকানুল ইসলামগুলো যেগুলো তার মৌলিকভাবে বিশ্বাস করতে হবে আর যেটা তার সামনে পড়বে এটা করতে হবে। ধরেন সে আরকানুল ইসলামের মধ্যে সালাত তাকে পড়তেই হয়, কোনোভাবে মাপ নেই, কিন্তু ধরেন জাকাত তার টাকা নাই, জাকাত দিতে হবে না, বিশ্বাস করতে হবে তাকে জাকাত দেওয়াটা। তার সওমের বিষয়টা, সওম তার পালন করতে হবে, বিশ্বাস করে সওম পালন করতে হবে, কিন্তু ধরেন কোনো কারণে করতে পারে নাই, তওবা করবে, ইস্তেগফার করবে, কাফফারা দিবে, এগুলি আছে হাদিসে আছে মানবে, অথবা রমজান মাস আসার আগে সে মারা গেছে, তো তার এটা করা লাগতেছে না, তাহলে বোঝা গেল একমাত্র এগুলোর মধ্যে আরকানুল ইসলামের মধ্যে শাহাদাতাইনের পরে, শাহাদাতাইন অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের পর ইমান স্বীকৃতি দেওয়ার পরে সালাতটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা না হলে ইমানদার হওয়া যায় না, এটা ইমানদারের পরিচিতি, ইমানদার যে আস্থা প্রমাণ হচ্ছে সালাত। সাহাবায়ে কেরাম একজন মানুষকে ইমানদার বলে বুঝতেন যখন সে সালাত আদায় করত। ঠিক এইভাবে আমরা নেই যেটা আপনি প্রশ্ন করেছেন, আকিদার এলম অর্জন ফরজে আইন অথবা একটা অংশ ফরজে আইন, একটা অংশ ফরজে কিফায়া, আর একটা অংশ হচ্ছে নফল, নফলও আছে, নফল হচ্ছে মতভেদগুলি জানা, ভিন্ন ভিন্ন মতভেদ আছে কোনো কোনো ছোটোখাটো মশালায়, যেমন রসুলকে রসুল কি রসুল্লাহ সাল্লাহ আসলামকে আল্লাহকে দেখেছেন কিনা মেরাজের রাত্রিতে, অথবা আল্লাহ তালার জন্য আল্লাহ তালা কি ইয়াকে ক্ষমা করবেন কিনা, যারা শিরকে আসগর তাদের ক্ষমা করবেন কিনা, এই জাতীয় কিছু অতিরিক্ত মশালা যেগুলো বাড়তি এলমের দরকার হয় এগুলো নফল। কিন্তু মৌলিকভাবে যেগুলো না জানলেই নয় সেগুলো ফরজে আইন, এর মধ্যে কিছু ফরজে কেভাবে আছে অন্যরা বলে দিবে তাকে পুরোপুরি না জানতে পারলে, যেমন চাষা বুষা সবাই জানবে না কিন্তু তাকে জানিয়ে যখন তার বিপদে পড়বে জানিয়ে দিবে কেউ, এরকম আলেম থাকতে হবে, তার জন্য আলেমের জন্য ফরজে আইন হবে, অন্যের জন্য ফরজে কেভাবে থাকবে। এটা হচ্ছে আকিদের মশালা। কোরআন হাফজের ব্যাপারে সুরা ফাতিহার কথা বললাম, আরবি ভাষা শিক্ষাটা হচ্ছে আপনার জন্য কারো কারো নিকট ওয়াজিব পর্যায়ে পড়ে, যদি কোনো সে দিন শিখতে চায় তার জন্য ওয়াজিব, সবার জন্য না, যে ব্যক্তি আল্লাহর দিন শিখবে তার জন্য ওয়াজিব, অর্থাৎ যে ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর পথে দাওয়াত দিবে, যে ব্যক্তি আলেমে দিন হবে, যে ব্যক্তি আল্লাহ আল্লাহর দিন নিয়ে কথাবার্তা বলবে তার জন্য জানাটা ফরজ, ফরজ, কারণ সে তো ভুল বলবে নইলে। যারাই আজ দেখা গেছে আরবি ভাষা সম্পর্কে অজ্ঞ থেকে তারাই ভিন্ন ভিন্ন ভুল ব্যাখ্যা দিচ্ছে যে কোনো জায়গাতে, এই জন্য তার জন্য শুধুমাত্র ওয়াজিব, সাধারণ মানুষের জন্য ওয়াজিব না, সাধারণ জন্য সেটা ফরজ ওয়াজিব কিছুই না, আরবি ভাষা জানাটা ফরজ ওয়াজিব কিছু না, জানাটা ভালো তাদের জন্য, যদি কোনো যদিটা শিখতে হয় কোরআনের ভাষা, সেটা হাদিসের ভাষা, সেটা আমাদের আমার নবীর ভাষা, এবং সেটা সাহাবায়ে কেরামের ভাষা, আমাদের সম্মানিত আলেমদের ভাষা, কিতাবের ভাষা, আমাদের সে সমস্ত গ্রন্থের সাথে আমাদের সম্পর্ক, আত্মার সম্পর্ক, সেগুলির ভাষা, সেগুলি এই জন্য আরবি ভাষা জানাটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সবার উপর ফরজ করে দিচ্ছি না, কিন্তু যারা আলেম দিই তাদের জন্য জানতেই হবে। তাহলে আমরা বিষয়টা আশা করে বুঝতে পেরেছি, আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুন, সেভাবে প্রত্যেকটা জিনিস সেভাবে নিতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেক মানুষ বলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হওয়ার সময় সবাইকে যে জনে জনে জিজ্ঞেস করেছেন, তাই নাকি গণতন্ত্র জায়েজ?
এই ঘটনার সত্যতা কতটুকু, আর ওসমান রাজিয়াল্লাহু আনহু আসলে কীভাবে খলিফা নির্বাচিত হয়েছে, এ সম্বন্ধে সঠিক ইতিহাস কোন বই থেকে জানতে পারবো, যদি একটু রেফারেন্স সহ বলতেন। আলহামদুলিল্লাহ, ওসমান রাজিয়াল্লাহু আনহু তার খিলাফতের বর্ণনা অনেক কিতাবে আসছে। সংক্ষেপে আমরা বলি, আপনি আলহামদুলিল্লাহ এখন বাংলা অনুবাদ হয়েছে, আরবি বললে ভালো হতো, বাংলা অনুবাদ হয়েছে, আল বিদায় ওয়ান নেহায়াত বিস্তারিত বর্ণনা আসছে, আল বিদায় ওয়ান নেহায়াত বিস্তারিত বর্ণনা আসছে, বিদায় নেহায়াত পড়তে পারেন, তবকাত ইবনে কুবরা পাবেন। অনুরূপভাবে যারা এই ইতিহাস লিখেছে আমাদের গ্রহণযোগ্য আলেমরা, এর মধ্যে আছে ইমাম ইবনে জেরার তবারি লিখেছেন, ইমাম ইবনে কাসির লিখেছেন, ইবনুল আসির লিখেছেন, ইবনুল আসির একটা আল কামিল, এটা অনুবাদ হয় না, এটা বড়ো, ওইটাও দেখতে পারেন, কিন্তু যথেষ্ট আলহামদুলিল্লাহ। আমাদের যদি আপনি যদি কোনো ইমাম ইবনে কাসিরের ইয়াটা পড়েন, বিদায় নেহায় পড়েন, যথেষ্ট। সাথে সাথে যদি কোনো আপনি ইমাম জাহাবি রহমতুল্লাহ আলীর, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলীর ঘট ইমাম জাহাবি রহমতুল্লাহ আলীর তারিখুল ইসলাম পড়েন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। বাংলা অনুবাদ যেহেতু হয়েছে, সেই জন্য সহজভাবে বলছি আপনার জন্য, সবচেয়ে উত্তম হচ্ছে আপনি আমরা যেন ইবনে বিদায় নেহায় করে সেখানে বিস্তারিত বর্ণনা আসছে। তো এইতে কোনো সন্দেহ নাই যে খলিফা বা রাষ্ট্রপ্রধান নিয়ন্ত্রণের জন্য ইসলাম কিছু নিয়ম নীতিবেদী দিয়েছেন, ইসলামের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ব্যাখ্যা করে এলাকাভিত্তিক অঞ্চলভিত্তিক বিভিন্ন রকমের বাড়তে পারে, সেটার এক্সপ্যান্ড হতে পারে পদ্ধতি, এটা কোনো অস্বীকার করার জন্য নাই। কীরকম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর ছেড়ে দিয়েছেন, সরাসরি নির্ধারণ করে দেননি, তবে তিনি কিছু ইঙ্গিত করেছেন যে এই আবু বকর শাহ কেউ আল্লাহ আবু বকর শাহ আল্লাহ খুশি হবে না, আল্লাহ শাহ আবু বকর শাহ কারো উপর রাজি হবেন না, এভাবে বলেছেন। কোনো কোনো সাহাবি বলেছেন যে মহিলা সাহাবি বলছেন, ইয়া রাসূল আপনি না থাকলে আমি কার কাছে আসবো, আবু বকর কাছে এসো। কখনো কখনো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি ইমামতি দাঁড় করিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন দেখে রাসূল খুশি হয়েছেন। এগুলো প্রমাণ করে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ইঙ্গিতে চেয়েছেন, কিন্তু সরাসরি বলেন নাই। এটা প্রমাণ করে যে কখনো কখনো এটা উম্মতের চয়েসের উপর ছেড়ে দিতে হয়, উম্মতের চয়েসের উপর ছেড়ে দিতে হয়, এটা জায়েজ আছে, কিন্তু উম্মতের চয়েস, উম্মতরা যদি কোনো হানাহানি মারামারি পার্টি হয় তাহলে এইভাবে ছেড়ে দেওয়া উচিত হবে না, যেটা পরবর্তীতে আর কেউ করেনি, পরবর্তীতে এটা আর কেউ করেনি। তাহলে আমরা বুঝতে পারছি যে উম্মতের অবস্থা যদি কোনো ভালো হয়, যে তারা নিজেরা গ্রহণ করে নিবে একজন ভালো মানুষকে, তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু করে গেছেন, সরাসরি তিনি ওমরকে তার পরবর্তী খলিফা নিযুক্ত করে গেছেন, যে আমার পরে খলিফা ওমর বানিয়ে গেছেন তিনি। এটা প্রমাণ করে যে কেউ কাউকে খলিফা যোগ্য যদি পাওয়া যায় তাহলে খলিফা বানাতে পারবে, সেটা সন্তানও হতে পারে, অন্য সন্তানের বাইরে হতে পারে, সন্তান হওয়াটা নিষেধ নয়, সন্তান যোগ্য হলে তাকে অধিকার বঞ্চিত করবেন কেন। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদের চেয়ে প্রাধান্য দিয়েছেন, বেশি যোগ্য দেখে কাকে ওমর রাদিয়াল্লাহু প্রাধান্য দিয়েছেন, এবং সত্যিকার অর্থে তিনি তৎকালীন সময় শ্রেষ্ঠ মানুষ ছিলেন আবু বকরের পরে, এই জন্য তাকে প্রাধান্য দিয়েছেন, তিনি খলিফা হয়েছেন, সরাসরি তাকে নির্বাচন মনোনয়ন দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাহাদতের সময় তিনি বলেছেন যে তিনি ছয়জনের মধ্যে সিটাইয়া রেখেছেন, তিনি ছয়জনের মধ্যে সেটা পরামর্শ ভিত্তিতে রেখে দিয়েছেন যে ছয়জনের মধ্যে তোমরা নির্বাচিত হবে। তাহলে এটা কীরকম কীরকম হলো, এটা বলতে পারেন উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ যেরকম দেশে আসে সেরকম হলো, অনেকটা উচ্চ কক্ষের মতো ওদের মধ্যে সিদ্ধান্ত করে দিয়েছেন। তিনি জনে জনে জিজ্ঞাসা করেছেন, কথাটা ঠিক নয়, যারা বলে যে গণতন্ত্র এই পদ্ধতি যায় সেটা বানানোর কথা, এদের এটা জনে জনে জিজ্ঞাসা করেন নাই, তিনি ছয়জনের মধ্যে বলছেন আব্দুর রহমান ইবনে আওফকে দায়িত্ব দিয়েছেন যে তোমাকে যোগ্য মানতাম কিন্তু তুমি দায়িত্ব নাও, এই ছয়জন মধ্যে বাকি যার যার সংখ্যা বেশি হয় ভার বেশি হবে তার দিকে তুমি যাবে। কাস্টিং বোর্ডে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু পাস করিয়েছেন, কাস্টিং বোর্ড বুঝছেন কিন্তু বুঝছেন আপনারা, যে সমান সমান হয়ে গেছে তিনি একদিকে করছেন তখন সেটা পাস করছেন, ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিয়োগ দিয়েছেন, সেখানে জনজনের কোনো প্রশ্ন ছিল না, বরং খলিফা নিয়োগ হওয়ার পরে তিনি দায়ে সবার কাছে নিজের খেলাফতের বক্তব্য দিয়েছেন এবং তারপর খলিফা সবাই মেনে নিয়েছে, এটা হল প্রশ্ন। তাহলে মতে মুসলিমের মধ্যে এই পদ্ধতিও অনুমোদিত, যেটা হচ্ছে দুইটা কক্ষ থাকতে পারে, যে প্রয়োজনে উচ্চ কক্ষে গ্রহণযোগ্য ব্যক্তিত্বরা যারা দিন এবং শরিয়াতে গ্রহণযোগ্য ব্যক্তি তারা শুধুমাত্র নির্বাচিত হবে সেখানে, সেখান থেকে একজন নির্বাচিত হবে প্রধান ব্যক্তির রূপে, আর পরবর্তী তিনি সবার কাছে গণভোট নিয়ে নেবেন, এটাও অনুমোদিত।
তিন নম্বর পদ্ধতি হচ্ছে যেটা চার নম্বর পদ্ধতি হচ্ছে যেটা আলী রাদিয়াল্লাহু আনহু সময়ে হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের শেষের দিকে এসে আলী রাদিয়াল্লাহু আনহুকে জোর করে এরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের পরে জোর করে এরা বাগিরা ধরে নিয়ে তার উপর প্রথম ইয়া করেছে, তার হাতে বায়াত করেছে এবং তাকে বায়াত বাধ্য করেছে, সবাই যারা উপস্থিত ছিল তাদেরও বাধ্য করেছে, অনেকটা অস্ত্রের মুখেই তাকে বাধ্য করে খলিফা বানানো হয়েছে, তিনিও খলিফা হয়েছে। বোঝা গেল যে এইভাবে জোর করে যদি কেউ খেলাফতে আসে তারটাও গ্রহণ মেনে নিতে হবে, যে যেভাবে আসুক ক্ষমতায় এসে গেলে তাকে মেনে নিতে হয়, ঝগড়া করতে হয় না। এটাই শিখিয়ে দিয়েছে আমাদেরকে সালফে সালেহীনের এই নীতি, এটাই শিক্ষা দিয়েছে। তো উম্মতে মুসলিমার এইভাবে কোনো জায়গায় কেউ ক্ষমতায় এসে গেলে তাকে মেনে নিতে হয়, যতক্ষণ পর্যন্ত সে কোরআন সুন্নাহ অনুসারে চালাবে ততক্ষণ পর্যন্ত তিনি খলিফা থাকবেন। কোরআন সুন্নাহ বিরোধী শিরকে সরাসরি পড়ে গেলে, তার প্রমাণ থাকলে, কুফুরি কাফির হিসেবে প্রমাণিত হয়ে গেলে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন সবাইকে। কুফুরি কাফির হিসেবে প্রমাণিত হলে শুধুমাত্র তার খেলাফত থেকে বা তার রাষ্ট্র প্রধান হওয়া থেকে বঞ্চিত হবেন তিনি। তারপরেও আনুগত্য করতে হবে কিনা, হ্যাঁ ফিল মারু, ভালো কাজে আনুগত্য করতে হবে যদি তাকে পরিবর্তন করা সম্ভব না হয়। এইটাই পদ্ধতিগুলো ইসলামে রয়েছে, খলিফা বা রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই পদ্ধতিগুলো রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং তারা যেভাবে বলেছে, কেউ আপনাকে যে বলেছে যে জনে জনে জিজ্ঞাসা করে তিনি বানিয়েছেন, একেবারে ভুয়া কথা বলেছেন, সত্য কথা বলেননি, এটা কখনো ঘটেনি। বরং সবাই জানে এটা একটা সর্বজন স্বীকৃত সত্য কথা যে ছয়জনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে শুরা বাইন হম, তাদের মধ্যে মশওয়ারা হিসেবে রেখে দিয়েছেন ছয়জনের মধ্যে, এই জনজন না মনে ছয়জনের মধ্যে রেখেছেন, এটা ঠিক আছে, এটা উচ্চ কক্ষের মতো হতে পারে, এটা যারা যোগ্য বলে বিবেচিত আগে থেকে নির্বাচিত ওরা করেছে, পার্লামেন্টারি বাঘ হতে পারে, সেভাবে আপনি যেভাবে আপনি এটাকে ইয়া করতে পারেন। তবে ইসলাম এই বিষয়ে আবারও বলছি, এ বিষয়ে বাধ্যবাধ্য করে দেয়নি যে কোন নিয়মটা একটাই ফলো করতে, এটা বলে নাই, বরং যেটা মাসলাহাত যেটাকে দেখবে, স্বার্থ যেটাকে দেখবে, ইসলামী স্বার্থ যে সংরক্ষিত হবে এটা ইসলাম অনুমোদন করেছে। এখানেও আমি এই জন্য, আমরা এই জন্য বলবো যে ভোট দেয়া এটা আসলে নিষিদ্ধ নয়, ভোট দিয়ে একজনকে নির্বাচন করতেই পারেন আপনি, কিন্তু সমস্যা হচ্ছে ভোটের পদ্ধতি এবং ভোটের কার থেকে নিয়েছেন, এটা একটা সমস্যা। আপনি যে পদ্ধতি নিয়েছেন এই পদ্ধতিতে ভোটার কারা হচ্ছে, কে ভোটার হচ্ছে, আর কার ভোটের মূল্য কতটুকু নির্ধারিত হচ্ছে, সবাইকে এক সমান মাপলিত হয় না, পৃথিবীতে কেউ এক সমান না, একরকম না, অবশ্যই প্রত্যেকের মর্যাদা ভিত্তিক একটা স্তর রয়েছে, সবাই মানে স্বীকার করে সেটা। সুতরাং ভোটের ক্ষেত্রে সে মর্যাদা থাকা দরকার ছিল, এক। দ্বিতীয়ত, ভোটের যে সিস্টেম চালু হয়েছে এখন তো ভোটার হয় না, জোর করে জোর যার মুলুক তার হয়ে গেছে, এখন প্রত্যেকেই ভোট দিয়ে অথবা ভোট বাদেও তো কেউ কেউ পাশ করে যাচ্ছে, সুতরাং ভোটের যে সিস্টেমের মধ্যে এই সমস্যাটা কিন্তু রয়ে গেছে। এরা তো এটা জোর জোর দখলে জবরদখলের, তো আমরা যেটা বলি জবরদখলও করলেও কিন্তু রাষ্ট্রপ্রধানকে মেনে নিতে হয় যদি কোনো সমস্যা না তৈরি আশঙ্কা থাকে, যে না মানলে আরও বেশি বড় সমস্যা হবে, তো মেনে নিতে হয়। এটা হলো ইসলামী শরীয়তের একটা স্বতঃসিদ্ধ বিধান, এটা মেনে নিতে হবে যে জোর করে যে এসে গেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেক হাদিসে বলেছেন, আপনারা সহিহ মুসলিমের কিতাবুল ইমারা পড়লে এটা পাবেন সবাই। এই আরেকটি সমস্যা হচ্ছে বর্তমানে যে গণতান্ত্রিক পদ্ধতিগুলি আসলে ধার করা জিনিস, ধার করার মধ্যে বড় সমস্যা হচ্ছে এগুলো ভালো কিছু কমই থাকে। বর্তমানে এমন অবস্থা হয়েছে গণতন্ত্র নামে যা চালু করা হচ্ছে, বেশিরভাগই হচ্ছে যত মানুষে বেশিরভাগ একদিকে যাবে সেটা গ্রহণযোগ্য হবে, হালাল হইলেও হারাম হইলেও এটা তো গ্রহণ করা হয় না, এটা তো গ্রহণ করা যেতে পারে না। তো ওই পদ্ধতিগুলি পরিবর্তন করলে তাহলে এটা সুরা হবে, এর আগ পর্যন্ত এটা গণতন্ত্র নামক তাদের ডেমোক্রেটিস থাকবে বা ডেমোক্রাতিয়া থাকবে, ডেমোক্রেসি থাকবে, ওগুলি আসলে ইসলামের এই যে নিয়ম নীতির সাথে পুরোপুরি খাপ খায় না, এই জন্য ওইগুলিকে যতক্ষণ পর্যন্ত ঢেলে সাজানো না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামিক নিয়ম বলা যাবে না। তবে যদি কেউ ক্ষমতা এসে যায় যে কোনোভাবে তাকে মেনে নেওয়া হচ্ছে ইসলামিক বিধান, এটা আমরা আবারও বলছি যে কোনোভাবে ক্ষমতা এসে গেলে যদি সে কোরআন এবং সুন্নাহ মতো পরিচালিত করে তাকে মেনে নিতে হবে, অথবা কোরআন সুন্নাহ বিরোধিতা করছে না তাকেও মেনে নিতে হবে, আর যেগুলি বিরোধিতা করছে এগুলি মানা যাবে না, এগুলি বিরোধিতা মুখে বলতে হবে। হানাহানি মারামারি করলে যদি ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র দেশ এবং জনগণ ক্ষতিগ্রস্ত, সেখানে হানাহানি মারামারিতে যাওয়া যাবে না, কোনো রকমের এমন কোনো কাজ করা যাবে না তা যা মানুষের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় এবং মানুষের জন্য ক্ষতি করে দেওয়া হয়, এমন কোনো কাজ করা যাবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন বিস্তারিত। পরবর্তী প্রশ্ন করেছেন, পিউবিজি অ্যান্ড ফ্রি ফায়ার খেলা, গেম খেলা কি হারাম? পাবজি ফ্রি ফায়ার খেলা, পাবজি ফ্রি ফায়ার খেলা, আমি এই জিনিসটা আমার জ্ঞান নাই, আমি জানি না, কারণ আমি খেলি না, জানিও না দেখিও না, আমাদের দেখার সুযোগও নেই। তো আমি যতটুকু শুনছি পাবজি খেলার মধ্যে একখানা যাইয়া মাথা নত করতে হয়,
কোনো এক মূর্তি আছে, মানুষ আছে, বিভিন্ন জিনিস দেখাইতে হয়, তো সেখানে দেখানোর পর তার রাস্তা খুলে যায় বা কিছু একটা হয়, পয়েন্ট পায় বা ফায়ার পায়, এগুলি আসলে হারাম, কারণ এগুলি তো খারাপ জিনিস দেখাচ্ছে। এমনিতেই এমনিতেই গেম খেলাগুলি জাহেজ নেই, এগুলি সময় নষ্ট করতেছে এবং এগুলির কারণে চোখ নষ্ট হচ্ছে, এগুলি ইয়া নষ্ট করতেছে। এগুলি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহ তাআলা যে সময়টা দিয়েছেন মানুষের, সেটাতে অন্যায় কাজে ব্যয় হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রত্যেকটি মানুষের ক্ষতিগ্রস্ততার মধ্যে আজাদ যতক্ষণ পর্যন্ত সময়ের শপথ করেছেন আল্লাহ তাআলা, ক্ষতিগ্রস্ত যে যারা তার সময়টুকু ইলম আমল, ইলম অর্থ ইমান আমল এবং সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ এবং সবরের মধ্যে ব্যয় না করবে, তারা ক্ষতিগ্রস্তই থাকবে, এরা ক্ষতিগ্রস্ত বের হতে পারবে না। যারা আজ সময় ব্যয় করতেছে, সময়গুলি তার জন্য হাশরের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে, আর উমরি ফিমা আফনা, তার যৌবন বয়স কোথায় ব্যয় করেছে এবং তার জীবন কোথায় ব্যয় করেছে, দুইটা প্রশ্নই হবে সময়ের উপর, দুইটা প্রশ্নই সময়ের উপর হবে। হাশরের মাঠে কেউ সামনে এগোতে পারবে না। সুতরাং কীভাবে জায়েজ হতে পারে আপনি চিন্তা করে দেখুন, জায়েজ নয়, কোনোভাবেই জায়েজ নেই। এমনিতেই এই জাতীয় খেলাগুলো একটাও জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। এই যে বসে বসে গেম খেলা, গেম দেখা, ও অমুককে এটা করা, এগুলি জায়েজ নেই। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লো লাভ আছে, আর কিছু না পারেন ভালো কোনো চিন্তা করুন, অথবা না পারলে ঘুমাই থাকুন, ঘুমাইলেও একটা আবাদত হয় কখনো কখনো, যে পরবর্তী ভালো কাজ করবো এর জন্য এই নিয়তে ঘুমাইলেও আবাদত হয়। অথবা কেউ ঘুমাচ্ছে যে আল্লাহর আবাদত করবো, অথবা ঘুমাচ্ছে কেউ যে আমি পড়ালেখা করবো, সুযোগ নেই, এটাও কিন্তু আবাদত হয়। কিন্তু এই খেলাধুলার মধ্যে কোনো উপকার নেই, শুধু ক্ষতি আছে, কোনো উপকার নেই, কোনো উপকার নেই। যারা উপকার খোঁজে এরা মিথ্যা, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছে, শয়তানের কুমন্ত্রণে পড়েছে, এমনিতেই হারাম। আর পাবজি বা এই যে ফ্রি ফায়ার খেলা, এগুলির মধ্যে বড় সমস্যা হচ্ছে যে এগুলির মধ্যে শিরকি আচরণ রয়ে গেছে। মাথা নত করতে হয়, কোনো মূর্তির সামনে, কোনো কারোর সামনে দাঁড়িয়ে দিতে হয়, মাথা নিচু করতে হয়, তারপরে তাকে একটা ফায়ার দিবে, সেটা দিয়ে সামনে এগিয়ে যাবে, এই জাতীয় জিনিস, অথবা দরজা খুলে যাবে, তাকে বিভিন্ন রকমের ইয়া দিবে, পয়েন্ট দিবে, এই জাতীয় জিনিসগুলো ইসলাম অনুমোদিত না, এগুলি অবশ্যই হারাম হবে। স্পষ্ট জিনিস এগুলো শিরকেও রয়ে গেছে অনেকগুলোতে, আপনি বুঝতেই পারছেন, দেখলেই বুঝবেন। আমাদের কাছে যদি কোনো শিরিক স্পষ্ট থাকে বুঝে যাবে সেটা, আর যাদের কাছে শিরিক স্পষ্ট নয় তারা উচিত হচ্ছে শিরিক জেনে নেয়া, কারণ শিরিক জানা একটা বড় ধরনের কাজ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ ভালো কি জিজ্ঞাসা করতো, আমি জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ খারাপ কি, খারাপ কি, কারণ খারাপে পেয়ে বসতে পারে আমাকে। এই জন্য একজন ইমানদার সবসময় চিন্তা করবে তার ইমানটা কীভাবে টিকিয়ে রাখা যায়। এই জন্য খেলা খেলতে বসেও ইমান হারা হয়ে যাবেন আপনি, কারণ আপনি মনে করছেন এটা কি ওর নিয়ে এত অস্ত্র না নিচ্ছি, কিন্তু অস্ত্র নিতে গিয়ে যে আপনি ইমান হারা হয়ে যাচ্ছেন, আপনি যে কাফের হয়ে গেছেন ইতিমধ্যে, আপনার ইমান সব, আপনার এত আমল বরবাদ হয়ে গেছে, আপনার হজ উমরা সালাত সব বরবাদ হয়ে গেছে, আপনি যে কাফের যে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছেন, এদিকে আপনার কোনো খেয়াল নেই। এই জন্য বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি মেয়ের বাম চোখের নিচে 1 সেন্টিমিটারের মতো ছোটো একটা কালো দাগ আছে, যেটা দেখতে অনেকটা চোখে নিচে কালি পড়লে যেরকম সেরকম দেখায়। বিয়ের 1 মাস 13 দিন পরে হাজব্যান্ড ওই দাগটিকে স্কিন ক্যান্সার বলে মেয়েটিকে তালাক দেয়। এটা উনিশ বছর আগের ঘটনা। মেয়েটির আর কোনো দোষ ছিল না, মেয়েটি অনিন্দ্য সুন্দরী, শিক্ষিত, নামাজি ও উত্তম চরিত্র অধিকারী। আমার কোশ্চান হলো, বিনা দোষে তাকে তালাক দেওয়া হলো, কোরআনে তালাক দেওয়ার যে কারণগুলি বলা হয়েছে তার কোনো শর্তে মেয়েটি পড়ে না, এক্ষেত্রে কি মাজলুম, হাজব্যান্ড কি আখেরাতে শাস্তি পাবে না? মেয়েটি দ্বিতীয় কোনো বিবাহবন্ধন আবদ্ধ হয়নি, এতে কি সে গুণাগার হবে? জাজাকাল্লাহ খের। দেখুন, ইসলাম তালাককে আসলে জায়েজ করেছে, তবে জায়েজ করার অর্থ এই নয় যে একজন মানুষকে কষ্ট বিনা কারণে কষ্ট দিবে। তো ডাক্তারের পরামর্শ না নিয়ে সে স্কিন ক্যান্সার বলে তাকে তালাক দেওয়াটা তার উচিত হয়নি। উচিত অনুচিতের মশালা এখানে, গুণার মশালা। একজন মানুষ যে ভয় পায় কোনো স্ত্রীকে কোনো কারণে, তো সে তালাক দিতে পারে, শরীরটা রেখেছে। আপনি আশ্চর্য হবেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও স্ত্রীকে তালাক দিতেন। বৃদ্ধ বয়সে আবু বকর দিলেন তার স্ত্রীকে তালাক দিয়েছে, উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। তালাক দেওয়াটা দোষণীয় না, দোষণীয় হচ্ছে তালাকের পরে বসে থাকাটা। তালাকের পরে আরেকজন বিয়ে হওয়া উচিত। আমাদের সমাজে তালাক হইলো কেন বিয়ে হলো না, এটা কিন্তু একটা এটা দোষণীয় কারবার। তালাক অল্প বিয়ে হয়ে যাওয়া উচিত, কেন তিনি 19 বছর বসে আছেন? তার উচিত ছিল তালাক হয়ে গেছে, আমি আরেকখানে বিয়ে বসবো। এক স্বামীর জন্য বসে থাকার কোনো ইসলাম বলে না। এক স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক স্ত্রীকে তালাকও দিয়েছেন, তিনি স্ত্রীকে এক স্ত্রীকে তালাক দিয়েছেন, ইমরাতুল জুনকে তালাক দিয়েছেন। বোঝা গেল তালাক দিয়ে এটাকে নিষিদ্ধ করা হয়নি ইসলাম। ইয়া ইউয়ান নবী জা তাল্লাক তুম নিসা ফা তাল্লিকুন আলি আইদ্দাতিহিন্না, হে নবী যখন হে নবী
আল্লাহ নবীকে আহ্বান করেছেন, এরপরে ইমানদারদের বলেছেন যখন তোমরা তালাক দিবে তখন তোমরা ইদ্দত গোনা হিসেবে তালাক দিবে। তালাক দেওয়াটা দোষনীয় না, একজন মানুষ বিয়ে করেছে মাহার দিয়ে দিবে, তালাক দিয়ে বিদায় করে দিবে, এটাতে আমি দোষ দেখি না, কারণ ইসলাম এটাকে অনুমোদন নাজায়েজ বলে নাই। সমস্যা হচ্ছে তালাকের পরে ইদ্দতের পরে সে বসে থাকবে কি জন্য? সে আরেকখানে বিয়ে বসবে, সে আরেকটা বিয়ে বসতে পারে। তালাক প্রাপ্তার কারণ জানা গেলে অনেকেই বিয়ে করবে, অনেকও আছে এরকম স্বামী স্ত্রী চলে গেছে, স্বামী পাচ্ছে না, স্ত্রী পাচ্ছে না, তার কাছে বিয়ে বসতে পারে। আল্লাহ তাআলা কখন কার সাথে কোথায় গিয়ে কার মিলে মিলন ঘটিয়ে দিবে এটা কেউ জানে না। সুতরাং আপনি একজন হাজব্যান্ড আপনাকে কেন তালাক দিল রাগারাগি করে 19 বছর বসেছিলেন ঠিক নয়। আপনার একদিন যদি কোনো বাকি থাকে মৃত্যুর আগে তখনও বিয়ে বসা উচিত, যদি সুযোগ থাকে কেউ বিয়ে করতে চায় আপনাকে এই জন্য বিয়ে বসা উচিত। ভগবানকে বলবেন বিয়ে বসতে, যদি পাওয়া যায় তিনি যেন বিয়ে বসেন। তিনি দিনদার নামাজি ভালো আছে, তিনি একজন ভালো মানুষের সাথী হন। অনেক মানুষ আছে বিয়ে বসতে চায়, ঘর সংসার করতে চায়, হয়তো পায় এরকম পায় না, এরকম তার কাছে বিয়ে বসা উচিত। তো চোখের নিচের কী সমস্যা এটার কারণে তার তালাক দেওয়া যে ব্যক্তি দিয়েছেন তার হয়তো মানসিক অশান্তির কারণে, যে অশান্তি হতেই পারে একজন মানুষের, এটাকে জোর করে কাউ ঘরে রাখা যায় না। ঠিক অনুরূপভাবে তারও সমস্যা থাকতে পারে কোনো মেয়ের, যে আমি তার ঘর করবো না, তার মিল হচ্ছে না, সেও তালাক চাইতে পারে, সেটা এটা নিষেধ করে নি। শুধুমাত্র বিনা কারণে তালাক চাওয়াটাকে নিষেধ করা হয়েছে, কিন্তু কারণ থাকলে তালাক চাইতে পারে। এখানেও এই লোকের একটা কারণ তো আছে, যত কথাই বলেন সে ভয় পেয়েছে ক্যান্সার মনে করে, মনে করছে তার মধ্যে ক্যান্সার সারায়াত করতে পারে, তার মধ্যে দিতে পারে, এটা তো একবারে নো বলতে পারেন না আপনি, এটা একটা কারণ আছে অলরেডি, কারণ বোঝা যাচ্ছে তার মধ্যে। তো এই হিসাবে সে একটা তালাক কারণ বুঝে সে তালাকটা দিয়েছে, এখন তার উচিত হয় না বসে থাকা, বরং ঈদের 3 মাস পার হওয়ার সাথে সাথে, 3 মাস 10 দিন বা 4 মাস 10 দিন যদিন তিন হায়েস্ট পার হওয়ার পরেই তাকে তার তালাক তার অন্য জায়গায় বিয়ে হওয়ার জন্য চেষ্টা থাকা উচিত ছিল তার। সেখানে কিছু ছাড় দিয়েও, অধিকার ছাড় দিয়েও বিয়ে হওয়া উচিত, কারণ বিয়ের ব্যতীত কোনো মেয়ের থাকা উচিত না, কোনো পুরুষেরও বিয়ে বিয়ে থাকা উচিত না। আল্লাহ তাআলা বলছেন ও আনকাহুল আয়াম মিনকুম ওয়া সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তোমাদের মধ্যে যাদের স্বামী নেই এবং তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তারা যেন বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, যদি ফকির আল্লাহ তাদেরকে ধনী করে দেবে। এই জন্য এই আবেগ তাড়িত সমাজ খুব খারাপ, যেখানে কেন আমাকে তালাক দিল আমি বিয়েই বসবো না, এটা কোনো কথা হলো না, কেন আমার বউ চলে গেলো আমি বিয়ে করবো না, এটাও কথা হলো না, শরীয়তে বিধান নয়। কারোর উপরে কারোর জন্য দুনিয়া থেমে থাকে না, এই বউর এমন কোনো সমস্যা থাকতেও পারে, এই স্বামীর এমন কোনো সমস্যাও থাকতে পারে যেটা আপনি বুঝেন না, এটা হতে পারে আপনার জন্য ভবিষ্যতে আরও ভালো জিনিস রয়ে গেছে। ইতিহাস সাক্ষ্য যে অনেক অনেক স্ত্রী আছে, অনেক নারী আছে যে দ্বিতীয় বউতে দ্বিতীয় বিয়েতে তার সবচেয়ে বেশি শান্তি পাওয়া গেছে, দ্বিতীয় বিয়েতে আগের বউ ভালো ছিল না। আপনি আসছে যখন আপনাদের মনে নেই বেগম রোকোয়া সাখাওয়াত হোসেন, তিনি কিন্তু সাখাওয়াত হোসেন তার দ্বিতীয় স্বামী, তাহলে বোঝা যাচ্ছে যে এরকম আরও যারা আছে ইতিহাসে দেখা গেছে যে প্রথম স্বামী হয়তো তার জন্য মনোভূত হয়নি, তো এই জন্য প্রথম স্বামী মনোভূত হয়ে আটকে থাকতে হবে এরকম জরুরি কিছু না। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য এই অনুমোদন করেছেন যে সে স্বামী গ্রহণ করবে নিয়ম পার ইজ্জত পার হয়ে গেলেই। এই জন্য আমরা দেখেছি আরব দেশে কেউ বসে থাকে না, যদি কোনো কেউ বিয়ে একটা হয়নি সমস্যা হয়েছে, বিয়ে ভেঙে গেছে আরেকটা বিয়ে হচ্ছে, একটা বিয়ে সমস্যা আরেকটা বিয়ে হচ্ছে, এটার কোনো এটার কোনো তারা কিছুই মনে করে না। কারণ এমন কি তালাকপ্রাপ্ত বসে থাকে না, তারও ঘর সংসার হয়। তো সেই জন্য আমি মনে করি যে আখরাতে হাজব্যান্ডের শাস্তি পাবে এটা বলবেন না, আর আপনিও মাজলুম এটাও আমি বলবো না, হাজব্যান্ড আপনাকে জুলুম করেছে এটাও নয়, তার অনুভূত হয়নি, তার ভয় ছিল, থাকতে পারে মানুষের ভয়, আপনারও এরকম আপনিও যদি কোনো মনোভূত না হয় আপনিও চলে আসতে পারবেন, কারণ তার কোনো সমস্যা দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, সাবিত আপনার খতিব আপনার বক্তা তার দীন ও খুলক কোনোটাতেই আমি ফেলতে পারি না, অত্যন্ত ভালো কিন্তু তারা আমি সহ্য করতে পারি না, তাকে আমি সহ্য করতে পারি না, তো আমি এই অবস্থা থাকতে চাই না, আমাকে যে কোনো মূল্যে আপনি তার থেকে আমাকে আলাদা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে তাহলে তুমি যে ইয়া দিয়েছ তোমাকে যেটা দিয়েছে ইয়া হিসেবে মাহার হিসেবে এটা ফেরত দাও, বলছে ঠিক আছে ফেরত দিলাম, ফেরত দেওয়ার পরে তাদের মধ্যে তালাক হয়ে গেছে, মহিলা আরখানি বিয়ে বসছে, সাবে তো আরখানি বিয়ে করছে, তাদের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকেই তার ঘর সংসার করার সুযোগ দিয়েছেন। আমাদের সমস্যায় আবেগ তাড়িত না হয়ে 19 বছর বসে থাকা তার উচিত হয়নি, তার তো কোনো না কোনো বিয়ের প্রস্তাব নিশ্চয়ই আসছে বা চেষ্টা করলেও তার হয়তো চেষ্টা করা উচিত, তার আত্মীয় স্বজন লাগা উচিত কেউ বিয়ের জন্য,
সেখানে হয়ে যেত না, আমি বিয়ে বসবো না বা কারো দ্বিতীয় বউ হবো না বা কারো এই হবো না সে হবো ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করে নিজের জীবনটাকে নষ্ট করা ঠিক হয়নি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং উনি গুণাগার হবেন যেহেতু তিনি দ্বিতীয়বার বিয়ে বসেন নাই, যদি কোনো তার জীবনে চাহিদা থাকে এবং অন্যায় দিক কোনো তাকিয়ে থাকেন গুণাগার হবেন, আর যদি কোনো তিনি কোনো দিকে না তাকিয়ে থাকে কোনো চিন্তা ভাবনা তার মাথায় না এসে থাকে, এটা খুব রেয়ার কেস না আসাটা, তাহলে হয়তো গুণাগার হবেন না। কিন্তু তার বিয়ে থাকাটা উচিত, আল্লাহ এবং তার রসুল যে এটা আমাদের বিধান দিয়েছে এটা হচ্ছে বিয়ে ব্যতীত কেউ যেন না থাকে, বিয়ের ভিতরে যেন থাকে যতটুকু সময় থাকে, দুনিয়ার জীবনটা খুব স্বল্প সময়, এগুলি মানুষে এগুলি যেন একাকী না থাকে, এগুলো বিয়ের মাধ্যমে কাটা, এটা শরীয়তের বিধান। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে প্রচলিত সাধারণ মাতামাসে করার সময় কালিমা শাহাদ পাঠ করে, এটা কি সঠিক? আমি মনে হয় প্রথম শুনলাম যে কালিমা শাহাদ পাঠ করে, কারণ আমি কখনো শুনি নাই। মাতামসের সময় কালিমা শাহাদ পাঠ করা এটা একটা বেদাত হবে, এটা এই জায়গাতে নয়। কালিমা শাহাদ পাঠ করবে কোথায়? কালিমা শাহাদ পাঠ করবে একজন মানুষ যখন শুনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুয়াজ্জিন, তখন তিনি বলবেন ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীনা ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া বি ইসলামি দীনা, এখানে এরকম আছে আগে পিছে আছে একটু এইভাবে আছে, এটা বলবে। আর যখন কালিমা শাহাদ পড়তে পারে, যেমন বলতে পারে আল্লাহ আল্লাহ রাব্বিলা ওয়াশুকরুল্লাহ ইলা ইল্লাল্লাহ বলতে পারে, কথায় যখনই কোনো কিছু তার মনে আসে আল্লাহ তাআলা সাহায্য চাওয়ার জন্য আল্লাহ ইলা ইল্লাল্লাহ বলতে পারে, অথবা সালাতের পরে আসে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা নাবুদু ইল্লা ইয়া লাহু আন-নি'মাতু ওয়াল ফাদলু ওয়া লাহু সানাউল হাসান, এগুলি বলতে পারে। কিন্তু আজানের মাতামসের সময় নির্ধারণ করে দেয়াটা বেদাত হবে। এই জন্য আপনাদের দেশে এটা প্রচলিত আছে, এটা যেন বন্ধ করে এটা আপনি নিজে চেষ্টা করবেন, সমাজে যারা করে তাদেরকে বলবেন যে এটা আসলে নাই, এটা করবেন না। আজানের প্রত্যেকটি অঙ্গে যারা দোয়া আবিষ্কার করেছে তারা বড় বড় বেদাত আবিষ্কার করেছে, আজানের কোনো অঙ্গে কোনো দোয়া নেই, একমাত্র আজানের আফওয়ান আজানে বলছি না মানে অজুর, অজুর প্রত্যেকটি অঙ্গে যারা দোয়া আবিষ্কার করেছে তারা বড় ধরনের বেদাত করছে, অজুর প্রত্যেকটি অঙ্গে কোনো দোয়া নেই। অজুর শুরুতে বিসমিল্লাহ, আর অজুর শেষে আছে, অজুর শেষে দোয়া আছে সুবহানাকাল্লাহু বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, দোয়া আছে। এইটা ছাড়া অথবা অজুর শেষে আরেকটা আছে যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, দোয়াটা শেষে আছে যেটা আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন, এই অংশটুকু দুর্বল অনেকে বলেছেন, তারপরে পড়া যায় অনেকে বলেছেন যেহেতু এটা ভালো দোয়া করতেছে আল্লাহকে চাইতেছে দোয়া হিসেবে পড়া যায়, সুন্নত হিসাবে নয়। আর সুন্নতে আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ যেভাবে আসছে এটা যদি কোনো কেউ পড়ে এটা হচ্ছে অজুর শুরু এবং শেষের দোয়া, কিন্তু মাঝখানে কোনো দোয়া নেই, মাঝখানের দোয়াটা হচ্ছে সমস্যা, যে বানিয়ে বানিয়ে প্রত্যেক অঙ্গে একটা দোয়া করতে হবে, এটা হচ্ছে এটা বলতে হবে এটা হলে এটা বলতে হবে, এগুলি সবগুলি বেদাত, এগুলি থেকে দূরে থাকতে হবে। এগুলি বানানো হচ্ছে মানুষ মানুষদেরকে এবাদত থেকে অনেক সময় দূরে সরিয়ে দেয় এগুলি, কারণ মনে করে দোয়া তো জানি না, ওই দোয়া তো মুখস্থ করতে পারিনি, আর তুমি দোয়া করতে বলছে কে, এটা তো আল্লাহ আল্লাহ রসুল বলে নাই, এগুলি কিছু লোকে বানিয়ে বানিয়ে বলেছে, এগুলি কোনো ফেকার কিতাবও নাই, কারণ এটা নয় যে কোনো মাঝহাবী কিতাবে লেখছে, এটাও নয়, এটা কিছু লোকে বসে বসে বানিয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, এগুলি থেকে দূরে থাকতে হবে। আমাদের অজুর শুরুতে বিসমিল্লাহ, আর অজুর শেষে সুবহানাকাল্লাহুম্মা যেটা, এবং আর আছে আশহাদুল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহুল্লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাহহিরিন, এই অংশটুকু দুর্বল হলেও যদি আমল করেন তাও অসুবিধা নেই, আমল না করলে সমস্যা নেই, আপনি আশহাদুল্লা ইলাহা ইল্লাল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়লেই আর রাসূলুল্লাহ হাদিসে আসছে যে কেউ বলে তার জান্নাতের আটটি দরজা তার জন্য খোলা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো এই সুযোগটা আমরা নিতে পারি এইভাবে করে, কিন্তু এর মাঝখানে যে কালিমা শাহাদত পড়ার নিয়মটা এটা আসলে সুন্নাহ বিরোধী বেদাত এবং এটা করা যাবে না, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো নারীর স্বামী যদি দিনদার ফেরেজগার না হয় তাহলে সেই নারীর করণীয় কী? একজন স্ত্রী কীভাবে তার স্বামীকে সকল হারাম কাজ থেকে ফিরিয়ে আনতে পারবে? একজন নারীর স্বামী যদি দিনদার ফেরেজগার না হয় তাহলে নারীর জন্য তার ঘরে বস ঘরে থাকাটা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়, অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। দেখুন, দোয়া করছেন আসিয়া, আসিয়া বিনতে মুজাহিব, ফেরাউনের স্ত্রী, রব্বিব নিলি দেখা ভাই তিন ফিল জান্না, তিনি ঘর করতে পারে না দেখা দুঃখে আল্লাহর কাছে, আল্লাহ আখেরাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিন, আখেরাতে একটা ঘর বানিয়ে দিন। তো যেই নারীর স্বামী দিনদার নয় সেই নারীর ঘরটা অত্যন্ত, সে দুনিয়াতেই যেন আখেরাতে মানে আজাব আজাব ভোগ করতে শুরু করে দিয়েছে।
এই জন্য তিনি চেষ্টা করবেন, প্রথমে তিনি দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহর কাছে, রব্বানা হাবলানা মিনা যাওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। সূরা আল ফুরকানের এই ইয়াগুলো পড়বেন, দোয়াটা পড়বেন, রব্বানা হাবলানা মিনা যাওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। দোয়া করবেন, অর্থ বুঝে করবেন, আর বাংলায় দোয়া করবেন আল্লাহর কাছে, রাতের অন্ধকারে কাঁদবেন, কান্নাকাটি করবেন আল্লাহর কাছে, এবং নিজে পবিত্র থাকার চেষ্টা করবেন, পবিত্র গল্পগুলি করবেন, সন্তান সন্ততি আসলে তাদের নিয়ে আবাদতে থাকবেন এবং সন্তান সন্ততিকে নিজের মতো করে বড় করে তুলবেন। এগুলি কিন্তু তার জন্য কাজ, কিন্তু যদি নামাজ আদায়কারী নাই হয় তাহলে কিন্তু তার সাথে থাকা যাবে না, একদম নামাজ পড়ে না, নামাজ বিরোধিতা করে, দিন বিরোধিতা করে, তার সাথে থাকা যাবে না। আর যদি সলাত আদায় করে কিন্তু অন্য অন্য গুণের কাজ করে, কেউ হয়তো সুদী ব্যাংকে চাকরি করে অথবা গুণের কাজ করে, কে কিছু শর্টবাজি করে, ঠকবাজি করে মানুষ সাথে, তো এই জাতীয় কিছু দেখলে আপনার দায়িত্ব হচ্ছে একান্তে একাকি বসে বসে বুঝিয়ে শুনিয়ে, নিজে বড়ত্ব অহংকার প্রকাশ না করে বুঝিয়ে শুনিয়ে জিজ্ঞাসা করা কীভাবে হবে, আখিরাতের কথা বলে দেয়া, যতটুকু পারেন নরম স্বরে বলতে হবে তাকে। স্ত্রী কখনও স্বামীর উপরে খবরদারি করবে না, স্ত্রী সবসময় উচিত হবে স্বামীকে নরম স্বরে বলা, এটা হচ্ছে নিয়ম। খবরদারি করাটা তার দায়িত্ব দেয়া হয় নাই, স্বামীকে দেওয়া হয়েছে খবরদারি করতে, স্ত্রীকে খবরদারি না, তাকে নরম স্বরে বলতে বলা হচ্ছে, সে নরম স্বরে বলবে, বুঝাবে, তারপরে যদি কোনো সে না শুনে স্ত্রীর গুণা হবে না, স্ত্রী থাকতে পারবে বউ হিসেবে, যদি যদি সরাসরি কুফুরিতে লিপ্ত না হয়ে যায়, কুফুরি কেমন সলাতে পড়ে না এরকম কুফুরি, অথবা আকিদা এমন খারাপ যে সে বুঝে যে সে আর এই আকিদে এর সাথে থাকার ঘর সংসার করা যাবে না, কাফের হয়ে গেছে অথবা মুশরিক হয়ে গেছে সরাসরি অথবা নাস্তিক হয়ে গেছে, তার সাথে ঘর সেটা আলাদা কথা। যদি গুণাগার হয়, সুদ খায়, ঘুষ খায়, ব্যবসায় বিভিন্ন কাজে কর্মে লিপ্ত, এর সাথে ঘর সংসার করা যাবে, কিন্তু তাকে নসিহত করতে হবে অত্যন্ত নরমভাবে, বুঝিয়ে চোখের পানি দিয়ে হলেও এটা নসিহত করতে হবে, তাকে বুঝাতে হবে কোন জায়গার সমস্যা এটা বের করতে হবে, সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য পরস্পর পরামর্শ করে এগিয়ে যেতে হবে। এগুলি হচ্ছে করণীয় কাজ, এই হচ্ছে করণীয় কাজ, চেষ্টা করবেন এইভাবে এগিয়ে যেতে। বেশি বেশি করে গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়া করা। আরেকটা কাজ হচ্ছে, যদি স্বামীর কোনো এমন কোনো লোক থাকে যাকে বললে কাজ হবে তাকে বলবেন, আত্মীয় স্বজনের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি থাকলে, স্বামীর বড় ভাই, বাবা বা মা, বা যাদের কথা শুনে যাদের কথা সে মেনে চলে, এমন লোককে প্রয়োজনে তাদেরকে দিয়ে কাউন্সিলিং করাবেন, যাতে করে এ থেকে তারা বেরিয়ে আসতে পারে, স্বামী বেরিয়ে আসতে পারে অন্যায় থেকে। আল্লাহ আমাদেরকে, পরিবারগুলোকে, আমাদের সমস্ত বোনদেরকে যেন সঠিকভাবে দিনের উপর থাকা তৌফিক দান করে, এবং তাদের স্বামীদেরকে যেন দিনের দিকে ফিরিয়ে দেন, এবং আমাদের যে সমস্ত পুরুষ ভাই আছে তাদের স্ত্রীদেরকেও দিনের উপর রাখার জন্য তৌফিক দান করে এই দোয়া করছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেউ যদি জিজ্ঞেস করে আল কায়দা কোনো কেন উগ্রপন্থী দল, তাহলে জবাবে কী বলবো? আল কায়দা কেন উগ্রপন্থী দল জবাবে বলতে হলে তাকে বলবেন যে, সহজে জিনিসটা বুঝেন, পৃথিবীর যেখানে যেখানে এই গোষ্ঠীটা হানাহানি মারামারি করেছে একটু চিন্তা ভাবনা করে দেখতে বলেন। যেমন ধরেন টুইন টাওয়ার ভাঙছে, এতে করে মুসলিমদের কী উপকার হয়েছে এটা আমার চিন্তা ভাবনা করে দেখেন, এদের কি উপকার হয়েছে না অপকার হয়েছে? এরা জায়গায় জায়গায় নিরীহ মানুষকে মারছে, কোথাও কোথাও তারা এমন কাজ করতেছে যে কাজ কেউ কোনোদিন গ্রহণযোগ্য বলে বিবেচনা করে না, বিবেচনা করে না। এগুলি আসলে বোঝায় যে এদের উগ্রপন্থী তাদের মধ্যে কাজ করে। এরা বড় যে কাজটি করে হচ্ছে, এদের যেই কাজটি করা দরকার ছিল মৌলিকভাবে সেটা হচ্ছে এলম এবং আমলের প্রচার প্রসার, এটার থেকে দূরে সরিয়ে উম্মতে মুসলিমাকে সম্পূর্ণরূপে একটা অস্ত্রবাজিতে নামিয়ে দিচ্ছে, অস্ত্রবাজিতে নামিয়ে দিচ্ছে। অস্ত্রবাজি যদি কোনো নিয়মতান্ত্রিক যুদ্ধ হতো, কোনো রাষ্ট্রপ্রধান অধীন হয়ে তাহলে আমাদের এগুলি বাধা ছিল না, কারণ তাহলে অনুমোদিত। কিন্তু রাতের অন্ধকারে বা গোপনে মেরে ফেলা, কাউকে আক্রমণ করা, এগুলি আসলে কোনোভাবেই অনুমোদিত জিনিস হতে পারে না। কারণ আল কায়দার নামটা কে দিয়েছে, আল কায়দার নামটা কার অধীন দিয়েছে, কে দায়িত্ব দিল তাদেরকে, এটা নিজেরা কয়েকজনে মিলে যদি কোনো এরকম মিলিটেন্ট প্রশাসন কোথাও তৈরি করে, সেটা তো হবে, সেটাই তো হানাহানি মারামারি পায়, এটাই তো উগ্রপন্থী, এর সে উগ্রপন্থী আর কী হতে পারে বলেন? এটাই তো মানুষের মধ্যে সমস্যা, মানুষের মধ্যে ইয়া তৈরি করা, রব তৈরি করা, এটা হচ্ছে মানুষের মধ্যে ভীতি তৈরি করা, যেটা শরীয়তে নিষিদ্ধ। শরীয়তে এইভাবে হানাহানি মারিয়ে মারামারি লাগিয়ে দেওয়াটাকে কোনো দিন ইসলাম অনুগ্রহণ করে নাই, শান্তিকে প্রাধান্য দিয়েছে ইসলাম। কোথাও যদি যুদ্ধ হয় তাহলে সেখানে অংশগ্রহণ করতে পারে প্রত্যেকে, এতে কোনো শরীর নিষিদ্ধ ছিল না। ধরেন এক সময় আফগানিস্তানে যুদ্ধ ছিল,
যে এই যুদ্ধে সমস্ত আলেমরা একমত ছিল যে এখানে যুদ্ধ করতে হবে, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে মানুষ। কিন্তু পরবর্তীতে এসে এরা এমন দিকে মোড় নিয়েছে যে এখন আর নিজে না অন্য জায়গায় জায়গায় যুদ্ধ করতে হবে, গণ্ডগোল লাগাইতে হবে, আগুন লাগাইতে হবে, কোনো জায়গায় যেয়ে কাউকে মেরে ফেলতে হবে, কোথাও যেয়ে কাউকে আক্রমণ করে মেরে ফেলতে শেষ করে দিতে হবে, এগুলি তো অনুমোদন করে না ইসলাম। এগুলি ইসলাম অনুমোদন করে না, এগুলি হয় রাষ্ট্রপ্রধান অধীনে হয়, নিজেরা নিজেরা কয়েকজনে মিলে বসে সেটা করা যায় না। আল কায়দা কোনো রাষ্ট্র স্বীকৃত কোনো রাষ্ট্রপ্রধানের কোনো কিছুই না, নিজেরা নিজেরা হানাহানি মারামারিতে লিপ্ত হয়ে গেছে এবং নিজেরা নিজেরা অস্ত্র ধারণ করছে, নিজেরা 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 কিছু করে ফেলবে চিন্তাভাবনা করছে। এই ইসলামে অথরিটি হচ্ছে ওইখানে যেখানে যুদ্ধ চলছে সেখানে শুধুমাত্র এটা করতে পারে। যেমন একসময় যুদ্ধ চলছিল সেখানে যুদ্ধটা করেছে তারা, কিন্তু পরবর্তীতে সেটা যেদিকে মোড় নিয়েছে সেটা আর ভালো অবস্থায় থাকেনি, এটা একদম শেষ হয়ে গেছে। অর্থাৎ পূর্ববর্তী যতটুকু অর্জন হয়েছিল অর্জনটাকে তারা বিসর্জন দিয়ে দিয়েছে। এই জন্য যদি কোথাও যুদ্ধ হয় সেখানে যুদ্ধ হতে পারে, কিন্তু আলাদা একটা গোষ্ঠী হবে না কোথাও যে আল ফেদাইয়া আল আগ এরকম কিছু আলাদা আলাদা নাম দিয়ে আল কায়দা এরকম নাম দিয়ে। ইসলামে আসলে কোনো নিয়ম নীতি ইসলামের ভিতরে নাই, এগুলো হচ্ছে হানাহানি উগ্রপন্থা ছাড়া কিছুই নয়। ইসলাম যেটা দিয়েছে সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যুদ্ধ হবে, যদি কোথাও রাষ্ট্রপ্রধান পাচ্ছে না, তিনি ডাক দিয়েছে যে আমি পাচ্ছি না আসো তোমরা সহযোগিতা করবেন, ততক্ষণ ডাকে তিনি যদি কোনো নিয়মিত সেনাবাহিনী পারে নাই, অনিয়মিত সেনাবাহিনী ডাকছে, সাধারণ মানুষ ডাকছে, সেখানে যেতে হবে। তবে সেটা যেন ব্যক্তিকেন্দ্রিক, কোনো একটা অজানা কোনো পতাকার নিচে না হয় এটা খেয়াল রাখতে হবে। জানেন না এমন লোক, আপনি জানেন যে তার হাতে কোনো ক্ষমতা নেই, জানেন যে এটা করলে কিছুক্ষণ পরে আবার মুসলিমদের উপর আক্রমণটা ফিরে আসবে কীরকম, আপনি হয়তো দুইজনকে মারছেন, দেখা গেলো আপনি আল কায়দার পক্ষে দুইজনকে মারছেন, ওরা দেখবেন পুরো এলাকাকে এলাকা শেষ করে দিয়েছে, আপনি কতজনের জন্য বিপদ ডেকে আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল মাফাতিহাল খায়র ওয়া মাগালিকাল শার, কল্যাণের চাবিকাঠি হও, অকল্যাণকে বন্ধকারী হও, রাসূলের নির্দেশনা এটা। আমরা অকল্যাণের চাবিকাঠি হয়ে গেছি এদের দ্বারা, সুতরাং এরা যে উগ্রপন্থা এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, উগ্রপন্থা থেকে এই জন্য বেরিয়ে আসতে হবে। জায়গায় জায়গায় মানুষ কি করতেছে, অন্যায় করতেছে দেখে আপনি সেখানে বোমা মেরে দেবেন, কে বলছে আপনাকে সেটা করতে, সেখানে আপনি নসিহত আছে, আপনার দায়িত্ব যতটুকু করেন, বলেন মুখে লেখেন কথা বলেন, হ্যাঁ, কিন্তু আপনার যদি ক্ষমতা থাকে সেখানে তখন আপনি ক্ষমতা আপনার দায়িত্ব যখন হাত দিয়ে তখন সেটা হাত দিয়ে সরাবেন, আপনার দায়িত্ব যেটা নয় সেটা নিজে কাঁধে নিতে যান কেন, এটাই করে তারা। এই জন্য নিষিদ্ধ কাজটা এদের নিষিদ্ধকে বের করতে হবে, এই জন্য এইগুলি থেকে এদেরকে বের করা জরুরি, খুব জরুরি। এই কাজটা যুবকদেরকে বিভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে, এটা আমাদের বুঝে নেবেন। পরবর্তী এর সাথে আছে, অনেকে আইএসকে জঙ্গি দল বলে মানলেও আল কায়দাকে মানতে চায় না, এর উত্তরে আমরা কী বলতে পারি? আইএস যে জঙ্গি দল এতে কোনো সন্দেহ নেই, আল কায়দাও জঙ্গি এতে কোনো সন্দেহ নেই, দুটোই জঙ্গি দল। জঙ্গি আমরা কী জন্য বলি জানেন? জং অর্থ যুদ্ধ। তো অনেকে বলে যে জঙ্গি তো হওয়া তো ইসলাম বলে, না ইসলাম জঙ্গি হতে বলে না, ইসলাম মুজাহিদ হতে বলে। এবং মুজাহিদ হবে কখন? যখন নিয়মতান্ত্রিক যুদ্ধ হয়, যখন অনুমোদনকৃত যুদ্ধ হয়, আর যখনই হানাহানি মারামারিতে লিপ্ত হবে বিনা কারণে, জোর করে মারা, একশো ষষ্ঠ জেলাতে একসাথে বোমা মারা, অথবা জগন্নাথ পাড়াকে মেরে ফেলা, কোনো একটা ইয়াকে বিচারককে মেরে ফেলা, এটা তো জঙ্গির বাদ নয় তো, এটা কী আমাকে বলবেন? যখন এরা মারছিল, বাংলাদেশে বোমা মারছিল বিভিন্ন জায়গাতে, ভয় দেখাইছিল মানুষকে, তখন তো আইএস ছিল না, তখন তো এই আল কায়দাই ছিল। আল কায়দা বিভিন্ন জায়গা যে মারছে, এই যে ইয়াতে টুইন টাওয়ারকে ধ্বংস করলো, এর দ্বারা লাভটা হয়েছে কি না ক্ষতি হয়েছে ইসলামের? খুব ক্ষতি হয়েছে ইসলামের, ক্ষতি বেশি হয়েছে। যারাই মনে করেন যে লাভ হয়েছে, তারা আসলে আমার মনে হয় না যে সঠিকভাবে বিষয়টাকে পর্যালোচনা করতে পেরেছেন। এর দ্বারা ক্ষতি হয়েছে বেশি, এর দ্বারা ক্ষতি হয়েছে ইসলামকে, তারা সম্পূর্ণরূপে একটা ভিন্ন আঙ্গিকে পেশ করেছে, সেটা হচ্ছে ইসলাম হানাহানি মারামারি দল। ইসলাম কখনও তো এরকম দল ছিল না। তো এরা আসলে উভয়টাই জঙ্গি দল। একটা এখন ক্ষমতা নাই বলে চুপ আছে, আর একটা পাগলের মতো যেখানে সেখানে আক্রমণ করে বেড়াইছে কিছুদিন আগ পর্যন্ত। তো যারা তখন ছিল না, এই যখন ছিল না তখন আল কায়দা কাজগুলি করেছে, আঁকাকুজি করেছে। কোথাও তারা যদি কোনো কোথাও সামান্যতম ক্ষমতা পায়, তারা সাধারণ মানুষের উপরে নিপীড়ন চালিয়েছে। তাহলে বোঝা গেল যে এই জাতীয় কাজগুলো ইসলাম কোনোভাবে এই দুইটাকে
ইসলাম সবসময় যে কোনো জায়গাতে হয়, আর তিনি যদি কোনো আল কায়েদা ক্ষমতাশীল হয় কোথাও ক্ষমতা ছিল আসুক, সেখানে তিনি দেখাক যে কী করে যুদ্ধ করতে হবে, তিনি তার অধীনে আপনি যুদ্ধ করবেন, অথবা তার সেরকম থাকলে সামর্থ্য থাকলে তিনি কোথাও রাষ্ট্রপ্রধান হতেন, এটা হতে পারে না। তো কী করে নিজেরা কয়েকজন মিলে একটা গোষ্ঠী করে এরপর কোথাও আক্রমণ করে, কোথাও হানাহানি করে, কোথাও মারামারি করে, এই জাতীয় সিস্টেম ইসলামে নাই। যারা বলে যে আছে তারা ভুল করে, তারা দলিল দেয় কি আবু বসির আবু জন্দল দিয়ে, আবু বসির আবু জন্দল দিয়ে দলিল সব জায়গা দেওয়া যায় না। আবু বসির আবু জন্দলটা ছিল কোথায়, ছিল মুসলিম শাসনের অধীন ছিল না, এই জন্য তারা কী করে আল কায়দা এবং আইএসএর জঙ্গি গোষ্ঠী বলে যে এখন মুসলিম শাসনে নাই কোথাও, তো থাকে কী করে তারা মুসলিম দেশে। আবু বসির আবু জন্দলটা কোনো মুসলিম শাসনের অধীন ছিল না, তারা নিজেরা যান বাঁচানোর চেষ্টায় ছিল, তখন তাদেরকে কেউ জায়গা দিচ্ছিল না। পরিবেশ কিন্তু এদের জন্য এরকম না বর্তমানে যারা আছে, এরা দাওয়াতের কাজে ব্রতী হলে যদি দাওয়াত দিত মানুষকে, মানুষ যদি ইসলাম গ্রহণ করত, প্রচুর পরিমাণে ইসলাম গ্রহণ করত, তাহলে কিন্তু আর যুদ্ধের দরকার নাই আমাদের। আমাদের যুদ্ধটা কিন্তু দাওয়াত কেন্দ্রিক, একদামি জিহাদটা যেটা সামনে মানুষকে যে জন্য মানুষের মূল কাজটা হচ্ছে দাওয়াত কেন্দ্রিক। দাওয়াত যদি গ্রহণ করে ফেলে ওই এলাকা, সেখানে আর যুদ্ধ লাগে না। দাওয়াত গ্রহণ না করলে তখন রাষ্ট্রপ্রধান অধীন হয়ে সেখানে যুদ্ধ করতে হয়, সে যুদ্ধে ইসলাম আছে সেটা অনুমোদিত, কোনো সন্দেহ নেই, একদামি জিহাদ আছে, কিন্তু সেটার শর্ত মোতাবেক সামর্থ্য অনুসারে রাষ্ট্রপ্রধান যদি করে কেউ তার অধীন করতে হবে, যদি তার অধীন না পাওয়া যায় তখন তিনি মারদুর, তার ওজর আছে, তিনি না করলে তার কোনো গুণা হবে না। কিন্তু দেফাড়ি জিহাদ তো আছে, দেফাড়ি জিহাদ না করলে সবাই গুণাগার হবে, রাষ্ট্রপ্রধান সাধারণ মানুষের গুণাগার হবে, তো সামর্থ্য অনুসারে, এটাও সামর্থ্য অনুসারে নেবে, নাহলে তারা ধৈর্য ধারণ করবে শরীয়ত বলে। এরা যেটা করতেছে এটা কোনোটাই মানতেছে না, শুধুমাত্র বলে যে কোনো মূল্যে কিছু একটা করবে, এদের মধ্যে কেউ করে দেখায়, এদের ক্ষতিগ্রস্ত হয়েছে কে দেখে, আল কায়দা বা আইএস, এদের দ্বারা বর্তমানে একটা এক চোখের সামনে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সিরিয়ার মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সুন্নিদেরকে আর রাখে নাই কেউ, এরা কিন্তু যুদ্ধ করছে, দুর্ভাগ্যবশত যুদ্ধগুলো সবই ছিল সুন্নিদের বিরুদ্ধে হয়ে গেছে। অনুরূপভাবে আইএস দেখেন যুদ্ধ করে সুন্নিদের বিরুদ্ধে চলে গেছে, এরা শিয়াদের বিরুদ্ধে কিছুই করতে পারে না, কিছুই করে না, শেষ পর্যন্ত শিয়ারা ক্ষমতা দখল করে নিয়েছে ইরাকের, শিয়ারা সিরিয়াতে তারা অন্যদের উপরে যুদ্ধ করার কারণে টিকে গেছে, বাদশাহ প্রশাসন মতো কাফের প্রশাসন টিকে গেছে কেন, যারা সুন্নিদেরকে মারছে বসে বসে, তো বোঝা গেল যে এরা আসলে কোনো সঠিক পথে নাই, এদের কর্মকাণ্ডে বুঝে তারা সঠিক পথে নাই, এদের নীতিটাই সম্পূর্ণরূপে ভুল নীতির উপর প্রতিষ্ঠিত। এরা যাদের অনুসরণ করে চলে, এরা বেশিরভাগই হচ্ছে কোনো বিখ্যাত কোনো আলেমের অধীন কোনো কাজগুলি তারা করে না, বেশিরভাগই হচ্ছে এমন লোকদের যারা এমন লোকদের তারা অনুসরণ করে চলে, তারা বিখ্যাত আলেম বলে প্রসিদ্ধ ছিল না কোথাও। এরা বলতে পারেন যে কোনো দলীয় নেতা বা দলীয় গোষ্ঠী বা কোনো একটা দলের প্রধান হয়েছে, হানাহানি মারামারির প্রধান হয়েছে, কিন্তু এরা এখন আলেমুদ্দিন বলে প্রসিদ্ধি লাভ করে নাই। তো এদের এটা কোনো এলমি যুদ্ধ হচ্ছে না, আবার কোনো সরকারি যুদ্ধ হচ্ছে না, অর্থাৎ রাষ্ট্রপ্রধানের কোনো অনুমতি যুদ্ধ হচ্ছে না, এটা কী মাঝখানে একটা হয়েছে, এটা হানাহানি মারামারি পার্টির মতো, এটা অনেক, এই জন্য এটাকে আমরা বলি যে এটা খাওয়ারেজদের কর্মকাণ্ড, এদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। আমরা এদেরকে সবাইকে পাইকারিভাবে কথা বলি না, তো কর্মকাণ্ডগুলি খাওয়ারেজদের কর্মকাণ্ডের মধ্যে বেশি দেখা যায়। এরা এই অনুরূপভাবে যেভাবে কোনো কিছু নিয়ে আগে যোগে এরকম বের হইতো, যেমন খলিফাদের বিরুদ্ধে বের হইতো, উমাইয়াদের বিরুদ্ধে বের হয়েছে, ইয়াদের বিরুদ্ধে, আব্বাসীদের বিরুদ্ধে কিছু লোক বের হইতো, সরবিরা কিছুদিন পরে বের হইতো বা কেউ বের হইতো, এই জাতীয় জিনিসগুলো আসলে ইসলামী অনুমতির জিনিস নয়। এগুলি কোনো কোনো ভালো আলেমরা করেছে, কতটা সময় না বুঝে করেছে, পরবর্তীটা বুঝছে যে ঠিক হয়নি কাজটা, পরবর্তী ঠিকই বলেছে। তো এরা কী করে, এরা আলেমও নয়, এরা সাধারণ মানুষ, এরা কখনো ইঞ্জিনিয়ার, কেউ বড় পয়সাওয়ালা, কেউ বা বিখ্যাত নির্মাতা, এই জাতীয় লোকগুলো এসে নিজের আবেগ, ধর্মীয় আবেগটায় কাজ দিয়ে কাজ করে, কখনো কখনো তারা এই যুবকদের নিয়ে একটা খারাপ জায়গায় একটা খারাপ মানসিকতা নিয়ে তাদেরকে তৈরি করতেছে, এবং এটা নিয়মতান্ত্রিক কোনো নিয়ম পদ্ধতির ভিতরে পড়ে না। এই জন্য আমরা বলি যে এটা আসলে শরীয়ত সমর্থিত জিহাদের অংশ নয়, এটা অনেকটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এ থেকে আমাদের যুবকদেরকে হেফাজত করতে হবে, নিজেরা সাবধান হতে হবে যে এগুলি আসলে অনুমোদিত বিষয় নয়। যে একজন মানুষ
ভালো করে এদের সিরত সুরত এবং এদের কর্মকাণ্ড পরবর্তী তাদের দ্বারা কী ক্ষতিগ্রস্ত হচ্ছে উম্মতে মুসলিমা এটা ভালো করে তাকালে এটা স্পষ্ট হয়ে যাবে যে কোনো জায়গাতে। আমাদের দেশেও দেখেন না, আমাদের দেশেও যারা এখন আল কায়দার কাজ করতেছে বিভিন্ন জায়গাতে শুনি আর কি, আমরা তো জানি না, শুনি যেগুলো দেখলাম সেটা হচ্ছে যে এরা বেশিরভাগই এখন বিভিন্ন জায়গার জন্য লোক তৈরির জন্য চিন্তাভাবনা করতেছে যে এটা করবে ওইটা করবে এটা করবে এটা করবে, কী করবে ওরা, ওরা আসলে কিছুই করতে পারবে না, যুবকদেরকে ধ্বংস করবে, ওদের দ্বারা কিছুই হবে না, ওদের দ্বারা কী হবে, যুবকদের ধ্বংস হবে আর মাঝখানে পড়ে আমাদের দেশটা জঙ্গি রাষ্ট্র বলে মানুষের কাছে পরিচিতি পাবে, পরিচিতি পাবে জঙ্গি রাষ্ট্র বলে। বরং তাদের দরকার ছিল আমাদের দেশটা ভৌগোলিক অবস্থান বিবেচনা করে, আমাদের দরকার ছিল এই এলম আমলে আমরা পরিপক্কতা অর্জন করা, আকিদাগতভাবে মানুষকে বোঝানো, দিন শিক্ষা দেওয়া, মানুষকে হাকিকত সম্পর্কে জানানো যে জিহাদের কী বাস্তবতা রয়েছে, কী করতে হবে জানাতে হবে, সাথে সাথে যে ইসলাহ নফস ইসলাহুল মুজতামা, নফসের ইসলাহ করতে হবে, সমাজের সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে, আর যদি সম্ভব হয় রাষ্ট্রের পথে সহযোগিতা, রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা সহযোগিতা করতে হবে, যদি সম্ভব হয় পরিবর্তনের সাধনের পরিবর্তন করবে, কিন্তু হানাহানি মারামারির মাধ্যমে নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেটা অনুমোদিত, যেটা করলে মানুষের ক্ষতি হয় না সেটার মাধ্যমে সেটা করতে পারে, এটা না করে পুরোপুরি যেই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে এই পদ্ধতিটা ইসলাম বিরোধী পদ্ধতি, ইসলাম অনুমোদন করে না। এই পদ্ধতির আবিষ্কারক যারা তারা কখনো ইসলাম বুঝেনি, তারা নিজেরা আবেগ থেকে অথবা কোথাও মুসলিমদের উপর আক্রমণ হয়েছে এর উপর আবেগ তাড়িত হয়ে তারা এগুলি করছে। আল্লাহ এদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং এদেরকে সঠিক দিকে নিয়ে আসুন, দিন বুঝার তৌফিক দান করে এদেরকে, এবং এরা যেন দিন ও ইমানের উপরে বড় হয়, এরা যেন দিন ইসলামকে বুঝে, ইসলামকে জেনে মানুষকে, মানুষদেরকে ইসলাম বুঝায়, এর মাধ্যমে বড় হলে এর মাধ্যমে যদি কোনো তারা দাওয়াতি কাজ করে এর মাধ্যমে বড় তারা সঠিক কাজটি করতে পারবে, এর বাইরে তারা যে সমস্ত কাজ করছে এগুলো কোনোটাই ইসলামসম্মত কাজ নয়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন করেছেন, আমেরিকার নাগরিকত্ব নেওয়ার সময় ওরা প্রতিজ্ঞা করায় ভোট দেওয়ার জন্য, অধিকাংশ মুসলিম ইমিগ্রেন্টরা ডেমোক্রেট পার্টি সাপোর্ট করেন, আমার প্রশ্ন হলো শরীয়ত দৃষ্টিকোণ থেকে আমেরিকান বিধর্মীদের ভোট দেওয়া কি জায়েজ হবে? উত্তর জানিয়ে উপকৃত করবেন আশা করি। আমরা সাধারণভাবে আমাদের উস্তাদের থেকে যা শিখেছি তা বলবো, কোনো আবেগের কথা নয়, আমরা যেগুলি পড়েছি তা দ্বারা দেখেছি যে কোনো অমুসলিম দেশের নাগরিকত্ব নেওয়া জায়েজ নেই, কোনো অমুসলিম দেশের নাগরিকত্ব নেওয়া জায়েজ নেই, এটা আমাদের ফতোয়া সবসময় রয়ে গেল। এর মাঝখানে যদি কোনো এক্সেপশান থাকে, সে এক্সেপশান হচ্ছে একটাই, সেটা হচ্ছে যদি তিনি সেখানে থাকেন দাওয়াতের উদ্দেশ্যে, আল্লাহ দিনের প্রচারের উদ্দেশ্যে, এবং সেখানে থাকবেন নিয়ত থাকবে যে যদি কোনো কোথাও ক্ষতিগ্রস্ত হতে দেখি আমি মুসলিম দেশে আবার হিজরত করব, যেই দেশ থেকে তিনি গেছেন যেহেতু দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত আমেরিকাতে, তিনি সেই দেশে আবার চলে আসবেন, এরকম অবস্থা থাকলে, নিয়ত থাকলে, অথবা রুটি রোজগারের জন্য গিয়েছেন, টাকা পয়সা রোজগারের জন্য গিয়েছেন, অথবা তিনি সেখানে গিয়েছেন ব্যবসার কাজে, সেখানে অর্থনৈতিক সলভেন্সির জন্য গিয়েছেন, গেলেও তাকে চলে আসার নিয়ত কাজটা করতে হবে, সেখানে থাকার নিয়ত নয়। অনেকে বলে যে আমরা ওখানে থেকে বেশি মানুষ হয়ে গেলে তো আমরা আমেরিকা দখল করে ফেলব, এটা অনেকটা আকাশকুসুম কল্পনা। যদি দাওয়াতের নিয়তে বেশি হয়ে যায় কোনো কখনো কখনো, সেটা রাষ্ট্রের একটা পলিসি আছে, আপনি দেখবেন যে ওই পলিসিতে আপনি কোনোভাবেই আপনিও থাকতে পারছেন না দিনের উপর, আপনার পরবর্তী জেনারেশন থাকতে পারছে না, সেই পরিস্থিতিতে অনেকেই বুঝে, যারা দূরদৃষ্টি সম্পন্ন তারা বুঝে। এই জন্য কোনো কাফের দেশের নাগরিকত্ব নেওয়ার আগে হাজারবার ভেবে দেখা উচিত যে আসলে আমার উদ্দেশ্য ওখানে কী। সে যদি বলেন যে আমার ছেলে সন্তান শান্তিতে থাকবে, মুসলিম দেশে অশান্তি, তাহলে এটা এই শান্তি খোঁজা, ওখানে এই শান্তি খোঁজার জন্য ওখানে যাওয়া যায় যাবে না। এই জন্য আপনি যে শান্তি খুঁজছেন ওই শান্তি আখেরাতের শান্তি না, দুনিয়ার শান্তি, আপনার খোঁজা দরকার আখেরাতের শান্তি, আখেরাতের শান্তি যেখানে হবে সেটা খোঁজা দরকার। কী জন্য ওখানে আখেরাতের শান্তি হয় না, ওখানে আমি যতটুকু দেখেছি আমার বন্ধুরা যারা ছিল তারা বলেছে সবাই, যে কোনো একটা আপনার কাছে একটা প্রবৃত্তি বলতেই পারে যে আমি তো ভালো আছি, অমুকে ভালো আছে, আমার অমুকের অমুক দেশের চেয়ে ভালো আছি, ওগুলো আপনি বলতেই পারেন, কিন্তু অমুক দেশে আপনি দিন সম্পর্কে কথা বলতে পারেন, আপনার ওই দেশে তো আপনি আপনার দিনের ব্যাপারটা লুকোচুরি খেলেন, আপনি ওখানে আজান দিতে পারেন না, মসজিদে আজান দেওয়া যায় না, আপনার ওই দেশে কোরবানি করতে পারেন না,
হালাল খেতে পারেন না, আপনার সন্তান বাইরে চলে গেলে আপনি তাকে বাধা দিতে পারেন না, সামাজিক নিয়মের বাইরে চলে যায়, আপনার লোক মারা গেলে কবর দিতে পারেন না সুন্দর করে, একটা বড় মেশিন দিয়ে তাকে কবরটাকে ওখানে ফেলতে হয়, এগুলি সবই আপনার কাছে স্বাভাবিক মনে হয়ে যাবে ওই দেশে অবস্থান করার কারণে। এগুলি ইসলামী দৃষ্টিতে এগুলি স্বাভাবিক না, এগুলি হচ্ছে অস্বাভাবিক। আপনাকে ওই দেশে অবস্থান করতে হবে যেখানে জাহের প্রকাশ্য দিন সেখানে প্রতিপালন করা যায়, প্রকাশ্যভাবে দিন প্রতিপালন করা যায়, প্রকাশিতভাবে দিন প্রতিপালন করা যায়। এই জন্য আমি মনে করি না যে মুসলিমরা সেখানে যেগুলি বলছে সমস্ত কারণ ব্যতীত সেখানে অবস্থান করবে, এটা তাদের জন্য উচিত নয়। আর নাগরিকত্ব নেওয়াটা কোনোভাবেই তাদের জন্য উচিত নয়। যারা ওখানে ইসলাম গ্রহণ করছে তারা নাগরিক হিসেবে আছে, তারাও যদি পারে হিজরত করবে, না পারলে তারা অবস্থান করবে, তারা সেখানে ভোট এই জাতীয় ভোটের মধ্যে অংশগ্রহণ করবে না। কেন অংশগ্রহণ করবে না? এতে লাভ হয় না তাদের। আর যদি এমন হয় যে অমুকে আসলে আমাদের লাভ হয়, এটা যে আমাদের ইসলামকে মানতে দিবে, তাহলে তারা সেখানে ভোট দিতে পারে, মাসালাহের সাথে সম্পৃক্ত, স্বার্থের সাথে সম্পৃক্ত। কিন্তু যদি সেখানে বাইরের লোক হয় তো তার জন্য এই জন্য ভোটের ভেজালে পড়ার কারণ আর অন্যান্য অনেকগুলো কারণ আছে যেগুলো আপনি জানেন যে ইসলাম এগুলো সমর্থন করে না, তখন তার জন্য উচিত হবে না এই ভোটাভুটিতে বা এই জাতীয় বাধ্যবাধকতা নাগরিক গ্রহণ নাগরিকত্ব গ্রহণ করা তার জন্য উচিত হবে না। এটা আমাদের মত, আমরা বললাম এর এটা আমাদের ওস্তাদের যেটা আমরা শিখেছি সেটা বলেছি। এর বাইরে ভিন্ন মত কেউ পোষণ করলে এটা তার ব্যক্তিগত মত, এর জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আমরা যেটা দেখেছি সেটা অনুসারে আমরা বলেছি যে আল্লাহর দিনকে অনেকে প্রচার প্রসারের নাম দিয়ে যেভাবে ছড়িয়ে পড়ছেন, তিনি নিজে হয়তো শান্তিতে আছেন, পরবর্তী প্রজন্ম তিনি শান্তিতে নাই। আমি অনেক দেখেছি, একটা দুইটা নয়, বিষয়গুলো ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন, আপনারা নিরপেক্ষ দৃষ্টি দেখবেন, আমার কথার উপর নির্ভর করবেন না সব কিছুতেই। আপনি নিরপেক্ষ আসলে কি আমি আমার সন্তানদেরকে ফেলে যাচ্ছি কি না, আমার সন্তানদেরকে ধ্বংস করছে কিনা। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে রেখে গেছে, বলেছে রব্বানা আলী ইউকিমুসসালাহ, আল্লাহ আমি রেখে যাচ্ছি মক্কাতে এই মরুভূমিতে যেন সালাত কায়েমকারী হয়, আর আপনি রেখে যাচ্ছেন রব্বানা আলী ইউরিহু, আল্লাহ রেখে যাচ্ছি যেন অশান্তিতে বসবাস করতে পারে। শান্তিতে বসবাস করার এই সিস্টেমটা আপনি যে মুসলিম দেশে থাকেন সেখানে, কোনো মুসলিম দেশে যান হিজরত করেন, যদি ভালো থাকে সেখানে যান, কোনো মুসলিম দেশে শান্তি নেই, শুধু অমুসলিম দেশে শান্তি, তো আপনি তৈরি করেন, শান্তির কাজ করেন নিজেরা, সমাজবদ্ধ এমনভাবে করেন যেখানে আপনি শান্তি থাকতে পারেন, পরিবেশ তৈরি করুন, সবাই মিলে একটা পরিবেশ করুন যে জায়গাতে ভালো থাকতে পারেন। সেটা না করে আপনি শুধু দুনিয়া লাভের জন্য দুনিয়াতে কিছু একটা নাগরিকত্বের একটা মর্যাদা বোধ দেখানোর জন্য, একটা নিজের স্ট্যাটাস বা বোঝানোর জন্য আপনি কাফের দেশে নাগরিকত্ব নিলেন। আপনি কি মনে করেন না যে আপনিও মারা যাবেন, কবর কিন্তু সাড়ে তিনাতে পাবেন, মাঝখানে পরে ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী জেনারেশন আপনার কাফের হয়ে যাবে, তাদেরকে আপনি ধরে রাখতে পারবেন না, দেশেও ধরে রাখতে পারবেন না, এটা বলতে পারেন যে আমি দেশেও ধরে রাখতে পারেন, দেশে তো আপনি ইচ্ছা করে খারাপের পরিবেশে যাননি, ওখানে আপনি ইচ্ছা করে খারাপের পরিবেশে যাচ্ছেন, ওটার জন্য আপনি দায়ী হবেন না, দেশেরটার জন্য আপনি দায়ী হবেন না, কারণ আপনি এখানে আপনার এই যে খারাপ পরিবেশে এখানে আপনি আছেন অলরেডি, এইখান থেকে আপনি খারাপের দিকে যাচ্ছেন না, আর ওখানে খারাপের জায়গার দিকে যাচ্ছেন আপনি। তো দেশেও যদি কোনো মুসলিম দেশে যদি খারাপ অবস্থা থাকে, আপনি ভালো দিকে ইসলাম যেখানে প্রতিপালন সেখানে যেতে হয় হিজরত করে, সেটাও ইসলাম অনুমোদিত, ইসলাম অনুমোদিতটাও অনুমোদিত। কিন্তু তাই বলে কাফের দেশে নাগরিকত্ব নেওয়ার বিষয়টি আসলে কোনোভাবেই অনুমোদিত বিষয় না, আশা করি বিষয়টি বুঝতে পারবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি কোনো পরিবারে দুই বা তিনজন শুক্রবারে একসাথে ভাগ করে সূরা কাহফ পুরোটা পাঠ করেন, তাহলে কি একই পুরস্কার বা ফজিলত পাবে? যাহা দেশে শুক্রবারে সূরা কাহফ পড়ার বিষয়ে বর্ণিত হয়েছে। জি না, আলাদা আলাদা পুরো সূরাটায় পড়া উচিত, যেটা আপনি পরে বলেছেন। ফজিলত পেতে হলে একজন মানুষের একটাই পুরোপুরি পড়তে হবে। যেমন ধরেন আয়াতুল কুরসির ফজিলত আছে, একজন মানুষ বলে আমি অর্ধেক পড়ি তুমি অর্ধেক পড়ো, তাতে ফজিলতটা পাবে না, কারণ সে তো পড়ে না পুরোটা। তাহলে বোঝা গেল যে কোনো জিনিসের ফজিলত যেখানে বড় না সেখানে একক ফজিলত, যেখানে সামষ্টিক ফজিলত সেখানে সামষ্টিক ফজিলত, যেখানে একক বলা হয়েছে একক, যেমন জামাতের সাথে পড়লে সামষ্টিক ফজিলত, একক কোনো জামাত হয় না। তো এরকম এই কোরআন তিলাওয়াতের বিষয়টা এরকম, কয়েকজন মিলে একটা পড়লে ওই কয়েকজন মিলে যতটুকু ভাগাভাগির সব পাবে কোরআন তিলাওয়াতের, কিন্তু একজনে পড়লে তো সব পাইতেও সেটা পাবে না। এখানে যেটা সূরা কাহাফের বিষয়টা, এটা ওই পুরো সবটাই পাবে না, কারণ একজনের পড়ার দরকার ছিল, এক হবে দশ নাকি পাবে, কিন্তু ওই যে লাভটা সেটা হচ্ছে যে তার আগামী এক সপ্তাহ পর্যন্ত আলো হবে এবং নূর হবে
এবং দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ থাকবে পুরোটাই তার অর্জিত হবে না, কারণ এটা দ্বারা সে ভাগাবে, এটা দ্বারা সে সঠিক সুন্নাহ মোতাবেক কাজটা করতে পারেনি। সুন্নাহ মোতাবেক বলে এককভাবে পড়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক বোন হারাম রিলেশনে লিপ্ত এবং মানত করেছিলেন যে প্রতি মাসে তিনটি করে সিএম রাখবেন যাতে আল্লাহ তাআলা তাদের বিয়েটা সহজভাবে করাই দেন, ওই বোনের দিনের বুঝ নাই তাই এমন করছে, এখন কি ওনার তিনটি করে সিএম রাখতে হবে? এই মানত পূরণ করা কি বৈধ হবে? দেখুন, আসলে কিছু জিনিস আছে মানুষ আশ্চর্যজনক কাজ করে বসে, সেটা হচ্ছে এমনিতে হারাম তারপরে এটার উপর আবার মানত। তো তিনি হারাম রিলেশনের জন্য অবশ্যই তওবা করবেন এবং ফিরে আসবেন দিনের দিকে, এবং মনে রাখতে হবে যে কোনোভাবেই বিয়ের আগে কোনো রিলেশন ইসলাম অনুমোদন করে না, এবং এর থেকে যেন সবাই দূরে সরে যায়, এটা যেন কোনো ব্যক্তি না করে, এটা হারাম কাজ। ওই বোনকে ওই জাতীয় রিলেশনশিপ ভুলে যাওয়ার জন্য তিনি বরং বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, আর প্রতি মাসে তিনটি করে রোজা রাখবেন যে মানত করেছেন, সওম পালন করবেন। এটা তার ভুল মানত ছিল, কিন্তু মানতটা শুদ্ধ ছিল, মানে সওম পালনটা শুদ্ধ, কিন্তু যেই কাজের জন্য করেছেন ওটা শুদ্ধ না, এই জন্য তিনি সওমটা পালন করে যেতে হবে, কিন্তু তার ওই কাজের জন্য না, বরং আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় এই জন্য তিনি এটা করবেন, সওম পালন করতে হবে। বরং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা ইয়ুতি আল্লাহ ফালিয়ুতিহু ওয়া মান নাযারা ইয়াসি ফালা ইয়াসি। কেউ যদি কোনো মানত করে যে আল্লাহর আনুগত্য করবে, সেজন্য এটা আনুগত্য করে, যদি অবাধ্য হওয়ার সেজন্য অবাধ্যতা না করে, যেটুকু অবাধ্যতা এটা করবেন না, অর্থাৎ তাদের রিলেশনশিপ টিকানোর জন্য মানত এটা করা যাবে না, তবে সওম পালন করবেন কী জন্য? যাতে করে আল্লাহ খুশি হয় এবং তাকে এই বিপদ থেকে উদ্ধার করে, সেজন্য এই বিপদে কখনো আর না পড়ে এটা করতে পারেন। এমনি তিনি বিপদ থেকে উদ্ধার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো স্বামী মিলিয়ে দেন, যার তার বিয়ে যেন ভালো হয়, সুন্দর হয়, এবং সে যেন খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে পারে, এটা অবশ্যই আল্লাহর কাছে তিনি দোয়া করবেন। আরেকটা যদি মনে রাখবেন, আমাদের দেশে একটা বা আমার দেশে না, সব জায়গাতেই যারা এই জাতীয় রিলেশনে জড়িত তারা বুঝতে পারে না তারা কত বড় নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। কেন জানেন? আপনি যাকে নিয়ে এত কিছু স্বপ্ন দেখছেন, এমনও হতে পারে সবচেয়ে খারাপ লোকটা সে, শয়তান তাকে সুশোভিত করে দেখাচ্ছে আপনার চোখে, পরবর্তীতে অন্যখানে বিয়ে হলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত বড় মারাত্মক ভুলের মধ্যে সে ছিল। অনেক সময় দেখা যায় যে মানুষ অমুক তমুকের সাথে সম্পর্ক, খারাপ সম্পর্ক করে, পরে ভালো বিয়ে হলে হাসাহাসি করে যে ওইটা কি পাগল ছিল, আমি কেন তার সাথে সম্পর্ক করতে গিয়েছিলাম। এই জন্য তার উচিত হবে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ যেন রিলেশনশিপটাকে মুক্ত করে দেয়, এই জন্য নয় যে আল্লাহ যেন বিয়েটা সহজ করে দেয়, এটা না, সেজন্য আল্লাহ যেটা ভালো হয় এটা যেন করে, আল্লাহ যেন ইস্তেখারা করে, আল্লাহর কাছে দোয়া করে, কামনা করে আল্লাহ যেন আমার জন্য ভালো স্বামী মিলিয়ে দেয়, এই দোয়া করতে পারে। সে ওই একজনকে নির্ধারিত না করে, কেন একজন নির্ধারণ না হতে পারে, সে তার এখন ভালো লাগতেছে, কয়েকদিন পর দেখবেন তাদের মধ্যে এই সম্পর্ক থাকছে না। বেশিরভাগ সময় এই জাতীয় বিয়েগুলো টিকে না, কেন? তারা একটা আবেগের বসে থাকে, আবেগ শেষ হয়ে গেলে আর তারা আর কিছুই পায় না, পর তখন চলে যায় একে অপরের বিরুদ্ধে, তখন চালু হয়ে যায় শত্রুতা বা তাদের মধ্যে বিদ্বেষ চালু হয়ে যায়, তখন আর সে টিকে না। এখন সে এতদিন যে সওম পালন করেছে, এত এটা করছে ওইটা করছে ওইটা পাওয়ার জন্য, তখন সেটা পুরোটাই তার ব্যর্থতায় পর্যবসিত হয়, এই জন্য এটা করা উচিত না। তো এই জন্য তার আপনার ওই বোনকে বলে দিবেন যে তিনি যেন সওম পালন করে যায়, যেহেতু তিনি মানত করেছেন, আর তিনি এই সওমের মাধ্যমে দোয়া করবেন না যে বিয়েটা যেন, দোয়া করবেন যেন আল্লাহ তাকে গুনাহ থেকে মুক্ত করে এবং ভালো স্বামী মিলিয়ে দেন, এই দোয়া করবেন। আর যদি কখনও তিনি করতে অসমর্থ হয়ে যান, তখন তিনি তিনজন মিসকিনকে খাওয়াবেন, দশজন মিসকিনকে খাওয়াবেন, অর্থাৎ কাফারাতুল তিন দিন রোজা রাখবেন। প্রথমত তিনি দাস মুক্ত করবেন, না পারলে তিনি দশজন মিসকিন খাওয়াবেন, না পারলে তিনি তিন দিন পর পর রোজা রাখবেন, অর্থাৎ মাঝখানে ভাঙতি না দিয়ে, এটা ওই সময় যখন তিনি আর করতে পারবেন না, কিন্তু মানত করলে মানত পূরণ করতে হয়, মানত করলে মানত ছাড়া যাবে না। এই জন্য তাকে এখন যেহেতু মানত করে বিপদে পড়ছেন, প্রতি মাসে তিনটি সওম পালন করে যেতে হবে। যদি কোনো দিন না করতে পারেন, তখন তিনি সেটার বিকল্পটা শরীয়তে রয়েছে, সেটা হচ্ছে মানতের কাফারা হচ্ছে শপথের কাফারা, সেই হিসেবে তিনি শপথের কাফারা দিবেন। প্রথমে চেষ্টা করবেন দশজন মিসকিন খাওয়াবেন, যদি একবার করলে হবে সেটা, মানে সদ্য মিসকিন খাওয়াবেন, না পারলে তিনি তিন দিন পর পর তিন দিন রোজা রাখবেন, ওই সময় যখন তিনি পারবেন না, এর আগে যখন পারবেন সেটা প্রতিপালন করতে হবে, সওম পালন করে যেতে হবে মাসে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআন দিনই শিক্ষা দিয়ে বেতন নেওয়া জায়েজ কিনা? এটা কি ঠিক? আমরা যারা এই পেশায় আছি তাহলে আমাদের ইনকাম কি হারাম?
দিনই শিক্ষা দিয়ে বেতন নেয়া নাজায়েজ হবে ওই সময় যখন উদ্দেশ্য হয় টাকাটা। আর যদি উদ্দেশ্য হয় যে আমার পরিবার চালানো, পরিবার চলতেছে না, তখন সেটা জায়েজ হবে। মুতাখিরিন আলেমরা এটাকে জায়েজ বলেছে, মুতাকাদ্দিমিন আয়কার লোকেরা এটাকে জায়েজ বলতে নেই। এই জন্য আয়কার দিনে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা থাকতো, কোরআন শিক্ষা বিভিন্ন কর্মকাণ্ডের জন্য পৃষ্ঠপোষকতা থাকতো, এবং অনেক সময় থাকে না। এই জন্য যদি আপনার কোনো ইনকাম না থাকে, আয় না থাকে, যদি আপনি সেখান থেকে নেন, আলেমরা এটাকে বলেছেন তার যেহেতু তার বাধ্যবাধকতা রয়েছে সেই জন্য তার জন্য জায়েজ হবে। আর যে আপনার যদি কোনো টাকা পয়সা থাকে তাহলে আপনি এদের কোরআন শিক্ষা দিয়ে টাকা নেবেন না। কেন? যাতে করে এই কাজটা এটা অভ্যাসে পরিণত না হয় যে এটা কোরআন শিক্ষার অর্থাৎ ইস্তিজার আল্লাহ তা বলা হয়, এটাকে আনুগত্যর উপরে আল্লাহর আবাদত করে টাকা নেওয়া, এটা তখন এটা সওয়াবের ভিতরে পড়বে না, তখন সেটা হয়ে যাবে আপনার এই দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়াদারি দিনদারি থেকে বেরিয়ে যাবে। এই জন্য যদি কোথাও আপনার চলার সামর্থ্য থাকে তাহলে আপনি কোরআন শিক্ষার উপর টাকা নেবেন না, আর চলার সামর্থ্য না থাকলে যেটুকু না চলে আপনার চলবে না পরিবার, ওটুকু নিতে পারবেন, বেশি নিতে পারবেন না। এটাকে পেশা হিসেবে অর্থাৎ দুনিয়ার পেশা হিসেবে না নিয়ে আখিরাতের পেশা হিসেবে নিতে হবে। দুনিয়ার পেশা অর্থ হচ্ছে টাকা, মাস গেলে টাকা খাড়া, এইটা হিসেবে না নিয়ে আখিরাতের পেশা হিসেবে যে আমি আখিরাতে আল্লাহর কাছে প্রতি মাসে সওয়াব পাবো। আর দুনিয়াতে পাশে আসলে এটাকে অস্বীকার করার জন্য এটা নেবেন, কিন্তু এটাকে নিজের মনটাকে স্থির করে নেবেন আগে থেকেই যে আমি আল্লাহর জন্য পড়াচ্ছি, তো পরিবার যেহেতু চলছে না, এদের কেউ দিলে আমি নিব এবং বেতন দিলেও আমি নিব, বাধা দিব না, কিন্তু নিবে কাজ করবেন, কিন্তু এটাকে এই উদ্দেশ্যে যেন না হয় জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যারা আমাদের দেশে সহ সারা বিশ্বে সহি আকিদা ও মানহাজে দাওয়াত অনবরত ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা যখন জিহাদের ব্যাখ্যা সলফে সালেহীনদের মতো মানুষের সামনে তুলে ধরে ঠিক তখনই কিছু মানুষ তাদের দরবারি মাদখালি বলে ডাকে। আমার প্রশ্ন হচ্ছে, মাদখালি কাকে বলে? তারা কি সত্য দরবারি আলেম? দেখুন, আসলে অনেক সময় কিছু জিনিস আছে মানুষে নাম দেয়, বাস্তবতা পাওয়া যায় না। আমার মনে হয় মাদখালি এরকম একটা জিনিস। আসলে এটা আসলে যারাই হক কথা বলে এদেরকে অনেকটা ট্যাগ, গালি, এই জাতীয় কিছুর মাদখালি একটা শব্দ প্রয়োগ করা হয় খুব বেশি। আরব দেশে একজন শেখ আছেন, তিনি হচ্ছেন শেখ রবি বিন হাদি বিন ওমায়ের আল মাদখালি। তিনি মদিনা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, পরবর্তী রিটায়ার করার পরে মক্কাতে থাকতেন। সেখানে তিনি আলেমদের বিভিন্ন ছাত্রদের দাস দিতেন, দিনের উপর সুন্নার উপর তাদেরকে পড়াতেন, কোরআন সুন্নার উপর তাদেরকে নিয়মিত দাস দিয়ে যেতেন। বিশেষ করে তিনি অনেকগুলো লেখনীর কাজও করেছেন, ব্যাখ্যা করেছেন। তো তার একটা নাম ডাক আছে এই জন্য যে বেদায়েতীদের প্রতি তিনি কঠোর। এটা তো বেদায়েতের প্রতি কঠোর হওয়া তো একটা জরুরি জায়গাও বটে অবশ্যই। তো তিনি তার এই পদ্ধতি অনেকে অনুসরণ করে, অনেকে করে না, এরকমও আছে। আমাদের দেশে দাওয়াত যারা দেয় তারা দুই ধরনের আছে, কেউ আছে দাওয়াত দিচ্ছে আমভাবে, আকিদার দাওয়াত দিচ্ছে, মানহাজের দাওয়াত দিচ্ছে, শেখের মতো সবাইকে আবার বেদাতি অনেকে বলেও না বা কঠোর আরোপ করেও না, তারপরেও তাদেরকে অন্যেরা বেদাতি বানিয়ে দিচ্ছে, তাদের অন্যেরা তাদেরকে মাদখালি লেখে, অন্যেরা তাদেরকে দরবারি লেখে, অন্যেরা তাদেরকে আরও দরবারি আলেম গোলাম কত কিছু পায় সবই বলছে। তো শেখের মানহাজ কি ঠিক আছে কিনা? শেখের মানহাজ তো কোনো ভুল নেই, আর সে অন্যখানে যারা ব্যবহার করছে কোনো কারণে হয়তো শেখের পরিপূর্ণ মানহাজটা তারা বাস্তবায়ন করে নাই, তারাও একটা এখতিয়ার করে যাচ্ছে, সহি মানহাজের কাজ করে যাচ্ছে। এদের সবাইকে বেশিরভাগ সময় মাদখালি ট্যাগরা তারাই দেয় যারা আকিদা সম্পর্কে উদাসীন থাকতে চায়, যারা সবাইকে নিয়ে আকিদার কথা বললে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে এরকম মনে করে, যারা এই কবর ফুজারি, মাজারি অথবা এই আশারি মাতুরিদি অথবা বিশেষ করে অনেক আছে মোতাজিলি, এরকম অনেক কোরআনি যত ফেরকা আছে সবগুলি নিয়ে যারা মনে করে যে কোনো মূল্যে আমরা এক হই, এক হই কী হবে ওইটা আর নাই, এক হইয়ে ক্ষমতাটা দখল করা দরকার, এক হই কী করবে এটা আর নাই, এক তো হব, এক হতে চাই, এক হতে হবে ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিয়ান, আল্লাহর রজ্জুতে ওয়াতাসমু বিল্লাহ, আল্লাহর নিয়ম, আল্লাহ তাআলাকে ধারণ করে আমরা এক হবো, কোনো সন্দেহ নেই, আল্লাহ তাআলার দিনকে ধারণ করে এক হবো, কোনো সন্দেহ নেই। কিন্তু যেখানে শিরিক আছে, কুফরি আছে, নিফাক আছে, মুনাফিকি আছে, চলতেছে, ভুল আছে, এগুলোর সাথে ঐক্য করার দ্বারা ডাক দেয় এবং তাদের বিরোধিতা করা হলেই সঙ্গে সঙ্গে মাদখালি হয়ে গেল, তো এইটা তো একটা
এই দুই দিকে ভুল। একদিকে হচ্ছে এটা তারা ভালো মানুষদেরকেও খারাপভাবে খারাপ চিত্রায়িত করতেছে, অনুরূপভাবে একটা নাম অন্যের উপর চালু করে দিচ্ছে। দুটেই ভুল, দুটেই ভুল। এই জাতীয় কোনো ট্যাগ আসলে নাই, এগুলি বানোয়ার জিনিস, এগুলি সবই বানোয়ার, এই ট্যাগ দেওয়ার উচিত না। কারণ শেখ যে মানহাজি দিলাক সেটা কোনো নিজস্ব দলের দিকে ডাকেন নাই, তিনি কোরআন এবং সুন্নার দিকে আহ্বান জানাচ্ছেন। যারাই কোরআন সুন্না অনুসরণ করবে তারাই হচ্ছে সৎ মানুষ, যুগে যুগে এরাই ভালো ছিল, এদের অনুসরণ করে চলে দিন ও দিনের এবং দুনিয়ার পথে সঠিক পথ সঠিক মতটি গ্রহণ করা উচিত। তবে যদি কেউ কোথাও বাড়াবাড়ি করে সেটাকে আমরা সমর্থন, সেটা ব্যক্তিগত পর্যায়ে এটাকে নিতে হবে, এটা কোনো আমাদের মানহাজির দোষ নয়, বিষয়টি আমাদের বুঝে নিতে হবে। সুতরাং এইভাবে কাউকে ঢালাওভাবে দরবারি মাতখালি তাগুতের গোলাম বা পাট্র ডলার খোর এই জাতীয় জিনিস বলা যারা বলেছে তাদের আল্লাহকে ভয় করা উচিত। কারণ এরা যদি এটা না হয় এই জাতীয় তত একটা মিথ্যাচার করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে। বিশেষ করে ব্যক্তি পর্যায়ে যখন কাউকে আক্রমণ করা হচ্ছে আরও বড় মিথ্যাচার। হাসরের মাঠের অপেক্ষা করুন, সেখানে আপনার এই মিথ্যাচারের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ আমি দেখিনি কাউকে, আমরা ব্যক্তিগতভাবে আমরা দেখিনি কাউকে যারা সহি আকিদার তারা ব্যক্তিগতভাবে একজনকে আক্রমণ করে না, তারা বলে যারা এই কাজগুলি করে। আর আপনারা বা যারা এই উল্টাটা করে তারা কিন্তু ব্যক্তিগত আক্রমণ চলে যায় এবং গালিগালাজ পর্যন্ত চলে যায়। তো গালিগালাজ করে পরে চলে গেলে কী হয় সেটা হচ্ছে তখন হয়ে যায় জুলুমের পর্যায়ে। এই জুলুমের পর্যায়ে গেলে আর জুলুম জুলুমা তুনিয়ম আল কেয়াম, রসুল্লাহ সাল্লাম বলেছেন এই জুলুম হাসরের দিন অন্ধকার হিসেবে আসবে। সুতরাং অন্ধকারের সে অবস্থার জন্য তৈরি থাকুন। আপনার আমল নামা যদি কোনো সহি আকিদের লোকদেরকে ধার দিতে চান, দিয়ে দিতে চান ধীরে, তাহলে আমাদের কিছু করার নেই। আর সহি আকিদের লোকেরা কোনো ব্যক্তি আক্রমণ করে না, যারাই অন্যায় করে তাদের সরাসরি বলে যে যারা যারা এই কাজটি করে তারা এই কাজটি অন্যায় করছে, এবং এর ভিতরে যারা পড়বে এদের কিছু করার নেই। কিন্তু এরা ব্যক্তিগত আক্রমণের ভিতরে মানুষকে বানায়, এটা হচ্ছে সবচেয়ে বড় দর্শনীয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে তাহিয়াতুল মসজিদ গুরুত্বপূর্ণ নাকি জোহরের চার রাকাত সুন্নাত বেশি গুরুত্বপূর্ণ? তাহিয়াতুল মসজিদ হচ্ছে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়া, এতে কোনো সন্দেহ নাই যে এটার গুরুত্ব রয়েছে। দুইটা দুই দিকের গুরুত্ব, মসজিদে ঢুকা যে কোনো সময় হতে পারে কিন্তু জোহরের আগে যে কোনো সময় ওই সময়ের ওই আমলটাকে বেশি গুরুত্ব দিতে হবে। যেন আপনি মসজিদে ঢুকছেন তাহিয়াতুল মসজিদের সময় নেই, তাহলে জোহরের চার রাকাতটায় গুরুত্ব বেশি দিতে হবে। আর যদি সময় থাকে তাহিয়াতুল মসজিদ পড়বেন, জোহরের চার রাকাত পড়বেন, তাহলে জোহরের যেই কোনো সময় যেই আমলটা ওই সময়ের অন্য সময় করা যাবে না ওইটাকে গুরুত্ব দিতে হবে। ধরেন আপনি মসজিদে ঢুকছেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিচ্ছে, আপনি কি দুই রাকাত পড়বেন না আজানের জবাব দেবেন? আগে আজানের জবাব দেবেন, কারণ আজানের জবাব দেওয়ার টাইম আর পাওয়া যাবে না, দুই রাকাত একটু পরে পড়তে পারবেন। তাহলে যেই ব্যক্তি মসজিদে ঢুকবে তিনি আগে যদি কোনো দেখেন যে সময় পাওয়া যাবে, তখন তিনি তাহিয়াতুল মসজিদ পড়ে চার রাকাত পড়বেন, যখন সময় পাওয়া যাবে না তাহলে চার রাকাত পড়বেন, চার রাকাতের মধ্যে তিনি তাহিয়াতুল মসজিদে নিয়ত করে ফেলবেন। এই সময়ে চার রাকাত বাদ দিয়ে বলেন যে আমি চার রাকাত পড়বো না, শুধু তাহিয়াতুল মসজিদ পড়বো, এটা ঠিক নয়। কারণ এই চার রাকাত তার এই সময় আর পাওয়া যাবে না, এই চার রাকাত সুযোগটা অনেক বেশি, তার সুযোগটা আপনাকে নিতে হবে। কারণ এটা শুধু এটা সবটা অনেক বেশি আলাদাভাবে বলা হয়েছে। কী বলা হয়েছে যে কেউ যদি দিন রাতে বারো রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে, হাদিসে আছে। তো এবং বারো রাকাতের মধ্যে আপনি চার রাকাত বাদ দিলে বারো রাকাত হচ্ছেন, তাহলে আপনাকে এই জন্য এই চার রাকাতে জোহরের সুন্নাতটা পড়বেন গুরুত্বের সাথে। তাহিয়াতুল মসজিদ ছিল এটা গুরুত্বপূর্ণ ওই সময়ে যখন তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগটা না থাকে, অর্থাৎ একটা পড়ার সুযোগ আছে, তখন তাই সেখানে আপনি জোহরের সালাত চার রাকাত পড়বেন আর নিয়ত করবেন যে তাহিয়াতুল মসজিদের সাথে আমি আদায় করে নিচ্ছি, তখন আপনি দুইটাই পেয়ে যাবেন। যদি এটা ওই সময় হবে যখন আপনার আগে থেকেই তাহিয়াতুল মসজিদ পড়ার আপনার এই থাকে অভ্যাস থাকে, আর কোনো অভ্যাস নাই শুধু নিয়ত হয় তাহলে সেখানে কিছু পাওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি সহি আকিদা অনুযায়ী নিজেকে পরিবর্তনে নিয়োজিত কিন্তু কীভাবে আমার স্ত্রীকে এ পথে ফিরিয়ে আনবো, কোনো বুদ্ধি পরামর্শ খুঁজে পাচ্ছি না। আমি আকিদা সহ না দলীয় ভিত্তিক বই অধ্যয়নের চেষ্টা করি, তাকে ওইগুলি পড়তে বলি কিন্তু তার পড়ার প্রতি আগ্রহ নাই। আমার কাছে দোয়াও আল্লাহর কাছে দোয়াও করি তার পরিবর্তনের জন্য, পর্দা সে মোটামুটি করে কিন্তু দলীয় অনুযায়ী না। আমার দুই সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ছে কিন্তু আমি তাদেরকে দিনই লাইন নিয়ে আসতে চাই, মেয়ে ক্লাস সিক্স ছেলে কেজিতে, কীভাবে কী করলে আমি আমার পরিবারকে সহি পথে নিয়ে আসতে পারি? আপনার মূল্যবান পরামর্শ দিয়ে অপেক্ষা রইলাম। আসলে আপনার মতো অনেকেই আছেন যারা এই বিপদে আছেন, বিশেষ করে ওই সময় এগুলি হয় যখন বিয়ের সময় পাত্রী দেখতে ভুল করেন। বিয়ের সময় আপনার ইচ্ছা থাকে যে আপনি একেবারে আকাশে তারকাটা নিয়ে আসবেন, সে তারকা আপনার দুনিয়ার তারকা, আখেরাতে তারকা নেবেন না, দুনিয়ার তারকাটাই নেবেন, বড়ো লোকের মেয়ে
খুব হাইফাই এডুকেটেড যেটা অনেক কিছু পড়ে আসছে তা যার কাছে আশেপাশে মানুষ গুরগুর করে এরকম মেয়ে খুঁজতেছেন আপনি, বিয়ের পরে তাকে আপনি কিভাবে সোজা করবেন? মনে রাখবেন যেই মেয়ে একবার বখে হয়ে গেছে, বখাটে হয়ে গেছে, তাকে সোজা করা খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে যার লজ্জা চলে গেছে তাকে লজ্জাবান স্ত্রী বানানো খুব কঠিন। যে পর্দার বাইরে চলতে অভ্যস্ত হয়ে গেছে তার সঠিক পথে নিয়ে আসা খুব কঠিন হয়ে যায়। তারপরও আপনি যেহেতু চেষ্টা করছেন, আমি দোয়া করি আপনি সাকসেস হন। তাকে আখিরাতের ভয় দেখান, আলেমদের কোনো যেখানে ভালো মেয়েদের কোনো হয় সমাবেশ হয়, কোনো ভালো কিছু হয় তাদেরকে সেখানে নিয়ে যান, তাকে ভালো লোকদের সাহসী থাকার সুযোগ দেন, তার এমন লোকের মডেল তুলে ধরেন, তাকে উম্মাতুল মুমিনীনদের মডেল তার কাছে তুলে ধরেন, আমাদের সম্মানিত তাবেঈয়াদের মডেল তার কাছে তুলে ধরেন। এভাবে তুলে ধরার মাধ্যমে তাকে সঠিক পথে আনতে পারবেন আমি বিশ্বাস করি। আর তাদের কাছে দুনিয়ার পড়ার যে গুরুত্ব, আখেরাতে পড়ার গুরুত্ব জিনিসটা তুলে ধরেন তাকে, তো তাকে বুঝিয়ে দেন দেশে কি হচ্ছে বা কোথায় কি হচ্ছে, পড়ে কি হচ্ছে বা দিন পরে কি হচ্ছে আর দুনিয়া পরে কি হচ্ছে দেখান। দিন পরে দুনিয়াতে রেখে যাচ্ছে আর দিন পরে আখেরাতের জন্য কাজ করছে, এটা তাকে বোঝানোর চেষ্টা করুন। এর মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা তাকেও লাইনে নিয়ে আসবে, আপনিও আপনার সন্তান সন্ততিকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন। এই দোয়ার মধ্যে রইলাম, আর বেশি বেশি করে দোয়া করবেন। রব্বানা হাব লানা মিনা আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা দোয়া করবেন। আর যেহেতু আপনি পুরুষ মানুষ, পুরুষত্বের কাজ করবেন, কিছু জিনিস আপনাকে হ্যান্ডেল করতে হবে কঠিনভাবে। ছেলে মেয়ে আপনার, এখানে তার পরামর্শ থেকে আপনার মতামত বড় গুরুত্বপূর্ণ। তার পরামর্শ মেয়েদের সর্বোচ্চ পরামর্শ পর্যন্ত থাকে শরীয়ত বিধান অনুযায়ী, মেয়েদের কোনো কর্তৃত্ব করতে পারে না। এই জন্য আপনি সরাসরি তাদেরকে ভালো যে জায়গায় পড়াইলে ভালো হবে সেই জায়গায় নিয়ে যাবেন, আমি নির্ধারণ করে দিচ্ছি না। তাদেরকে দিন শিক্ষা দেবেন, প্রয়োজনে ঘরে শিক্ষা দেবেন, কিন্তু তারপরেও তাদেরকে এই দুনিয়ামুখী বা যেই পড়ার মধ্যে তাদের দিন ইংলিশ মিডিয়াম পড়ার মধ্যে কোনো লাভ নাই এটা বুঝিয়ে দেবেন যে এরপরে কিছু হবে না, এরপরে শুধুমাত্র বখাটে ছেলে তৈরি হবে। এর থেকে বুঝিয়ে আপনি তাদেরকে নিজে শক্ত হন, শক্ত হয়ে তাদেরকে নিয়ে আসুন। ভবিষ্যৎ প্রজন্ম আপনার স্ত্রী পরবর্তী বুঝতে পারবে, যখন তখন আর তার সময় থাকবে না। আপনি যেহেতু বুঝেছেন, আপনাকে নিজের সন্তানদেরকে নিজেই সঠিক পথে নিয়ে জোর করে নিয়ে আসতে হবে। এতে কিছু জোর আপনাকে খাটাতে হবে এখানেই, কারণ আপনার দায়িত্ব রয়েছে এখানে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। দর্শকবৃন্দ, আমরা আমাদের আজকের প্রশ্নোত্তর একে পর্ব এখানেই সমাপ্ত রাখি। ইনশাআল্লাহ আবার আপনার সাথে দেখা হবে, এই আশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।